নমস্কার, শুভ নমস্কার, সন্ধ্যা। শুভ সন্ধ্যা। চর্চা রাষ্ট্রবিজ্ঞান কেন্দ্রের পক্ষ চর্চা থেকে কেন্দ্রের পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের রাষ্ট্রবিজ্ঞান সকল চর্চা কেন্দ্রের সকল সদস্য সদস্য এবং সদস্য উপস্থিত সকলকে সকলকে জানাই জানাই সুস্বাগতম, সুস্বাগতম, আন্তরিক সুস্বাগতম, ভালোবাসা ও আন্তরিক ভালোবাসা সম্মান। ও আজ সম্মান। আমরা উপস্থিত আজ আমরা হয়েছি উপস্থিত হয়েছি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের বৃহস্পতিবারের আলোচনা বৃহস্পতিবারের সভায়, আলোচনা যেখানে সভায় উপস্থিত যেখানে আছেন উপস্থিত আমাদের আছেন রাষ্ট্রবিজ্ঞান আমাদের চর্চা কেন্দ্রের রাষ্ট্রবিজ্ঞান চর্চা অন্যতম কেন্দ্রের সদস্য অন্যতম এবং সদস্য এবং সদস্যগণ সদস্যগণ অনুরূমা ব্যানার্জি, অনুরূমা অয়ন ব্যানার্জি, ঠাকুর, অয়ন ঠাকুর, শম্পা পাত্র শম্পা এবং পাত্র আমি এবং চন্দ্রা আমি মণ্ডল। চন্দ্রা আজ মণ্ডল আমাদের আজ আলোচনা আমাদের সভায় আলোচনা বিশেষ সভায় অতিথি এবং বিশেষ আজকের অতিথি এবং আলোচনার আজকের আলোচক আলোচনার হিসেবে আলোচক পুনরায় হিসেবে আগমন পুনরায় ঘটেছে আগমন ঘটেছে সহকারী সহকারী অধ্যাপক অধ্যাপক সুজিত কুমার পাজা সুজিত কুমার মহাশয়ের। পাজা মহাশয়, আমার এবং আমার এবং রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের রাষ্ট্রবিজ্ঞান পক্ষ চর্চা থেকে কেন্দ্রের পক্ষ মহাশয়কে থেকে জানাই মহাশয়কে সুস্বাগতম জানাই এবং সুস্বাগতম প্রণাম। এবং প্রণাম। মহাশয় আসানসোল মহাশয় গার্লস আসানসোল কলেজের গার্লস একজন কলেজের বশিষ্ঠ একজন বশিষ্ঠ অধ্যাপক। উনি অধ্যাপক, বর্ধমান উনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র, প্রাক্তন ছাত্র, সমাজতত্ত্বের উপর সমাজতত্ত্বের উপর স্পেশালাইজেশন হলেও স্পেশালাইজেশন ওয়েস্টার্ন হলেও পলিটিক্যাল ওয়েস্টার্ন থট, পলিটিক্যাল থট, ইন্ডিয়ান পলিটিক্যাল ইন্ডিয়ান থট এবং পলিটিক্যাল থট সোশ্যালিস্ট এবং ট্র্যাডিশন সোশ্যালিস্ট ওনার ট্র্যাডিশন পছন্দের ওনার জায়গা। পছন্দের বিভিন্ন জায়গা, বিভিন্ন একাডেমিক জার্নাল, একাডেমিক জার্নাল, সংবাদপত্র এবং সংবাদপত্র সাহিত্য এবং বিষয়ক সাহিত্য বিভিন্ন বিষয়ক বিভিন্ন পত্রপত্রিকায় উনি একজন পত্রপত্রিকায় উনি নিয়মিত একজন লেখক। নিয়মিত বিভিন্ন লেখক। আলোচনাসভায় আলোচনা ওনার সভায় ওনার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বক্তব্য ছাত্রছাত্রীদের বিশেষভাবে ছাত্রছাত্রীদের সমৃদ্ধ বিশেষভাবে করেছে। সমৃদ্ধ আজ করেছে। উনি যে আজ বিষয়টি উনি যে সম্পর্কে বিষয়টির আলোচনা সম্পর্কে করবেন, আলোচনা সেই করবেন, বিষয়টির সেই শিরোনাম বিষয়টির হলো শিরোনাম হলো ইমার্জিং ইস্যুস ইমার্জিং আফটার ইস্যুস কোল্ড আফটার ওয়ার এরা কোল্ড ইন ওয়ার এরা ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। ইন্টারন্যাশনাল আমি পলিটিক্স। মহাশয়কে আমি অনুরোধ করব মহাশয়কে অনুরোধ আজকের করব আলোচনাটি আজকের শুরু আলোচনাটি করার জন্য। শুরু করার জন্য। শুভ সন্ধ্যা। শীতের সন্ধ্যাতে বছর প্রায় শেষ হয়ে এলো, সামনেই আবার আর একটি নতুন বছর 2022 শুরু হতে চলেছে। তো এই রকমের একটি বিশেষ মুহূর্তে আজকের দিনের যে আলোচনা, সেটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সুদীর্ঘদিন অতিমারির মধ্য দিয়ে যাচ্ছি, এখন নতুন করে আবার সংক্রামণ ব্যাপৃত হচ্ছে, সেই কারণেতে এখন অনলাইন যে সমস্ত আলোচনা সভা আমাদের এখানেতে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র থেকে যেটা আয়োজিত হচ্ছে, এটি খুবই একটি ভালো বিষয়। এটিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে পারছেন না, তারা এই সমস্ত আলোচনা শুনে নিশ্চিতই সমৃদ্ধ হবে। তো আমি আর বিশেষ ভূমিকা কিছু না করে আমি সরাসরি আজকের যে আলোচনার বিষয়, সেই বিষয়টাতে চলে যেতে চাইছি। আজকে আমাদের আলোচনার বিষয় আগেই ঘোষিত হয়েছে, আমাদের আলোচনার বিষয় হচ্ছে এমার্জিং ইস্যুস ইন দ্য পোস্ট কোল্ড ওয়ার এরা ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। আন্তর্জাতিক রাজনীতিতে ঠান্ডা লড়াই, বা আমরা যেটাকে স্নায়ুযুদ্ধ বলি, ঠান্ডা যুদ্ধ, ঠান্ডা লড়াই, উত্তরকালীন যে সমস্ত বিষয়গুলি আন্তর্জাতিক রাজনীতিতে উঠে এসেছে, আমরা সেই সমস্ত বিষয়গুলির উপরেতে খুব সংক্ষেপে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আসলে আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু, এটিতে এটি এমনিতে খুবই ব্যাপক, কিন্তু এটি মূলত অনার্স লেভেলের এবং মাস্টার ডিগ্রি স্টুডেন্টস যারা, তাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমার কাছে বেশ কিছু ছাত্রছাত্রী তার আবেদন করেছিলেন যে এই ধরনের একটা বিষয়ের উপরে আলোচনা হলে তাদের সুবিধা হয়। আমি বিশেষ করে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এই ধরনের একটি বিষয়, বহু বিতর্কিত, বহু চর্চিত বিষয়, এইরকম একটি বিষয়ের আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই বলে নেওয়া ভালো যে ইন্টারন্যাশনাল যে পলিটিক্স বা আন্তর্জাতিক রাজনীতি, ইট ইজ অ্যান এভার চেঞ্জিং ডাইনামিক অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইস্যু অথবা ম্যাটার। আন্তর্জাতিক রাজনীতি এটি সদাই একটা পরিবর্তনশীল, এটা পারমানেন্ট কিছু নয়, এবং সেটা বিশেষ করে প্রমাণিত হয় কোল্ড ওয়ার উত্তর যে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্র এবং সেখানে যে সমস্ত পরিবর্তন এসেছে সেগুলোর দিকেতে লক্ষ্য রাখলে। আমরা প্রথমেতেই আলোচনার শুরুতে আমরা উল্লেখ করে নেব যে পোস্ট কোল্ড ওয়ার এরা বলতে আমরা কোন পর্যায়কে বুঝি। আমরা প্রত্যেকেই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে 1945 সাল নাগাদ,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকাল থেকে শুরু করে, মূলত এটা হচ্ছে 1947, এই 1947 সাল থেকে শুরু করে কোলাপস অফ সোভিয়েত ইউনিয়ন, আমি যদি ধরে নিই 1990 1991 সাল, এই যে সময়টা, এই সময়টাকে আমরা ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার এরা বলে উল্লেখ করতে পারি। তার মানে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা মূলত 1990 91 এর পর থেকে যে আন্তর্জাতিক রাজনীতিতে যে অবস্থা বা পরিস্থিতি, আমরা মূলত সেদিকে আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথমে দিয়ে একটু উল্লেখ করে নিই, সেটা হচ্ছে এই যে ঠান্ডা লড়াই বলতে আমরা যেটা বুঝি বা কোল্ড ওয়ার, এটা হচ্ছে দুটো বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময়তে আমরা দেখেছি যে 1991 সালে যখন ফল অফ সোভিয়েত ইউনিয়ন বা কোলাপস অফ সোভিয়েত ইউনিয়ন ঘটলো, তার পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের যে সময়টা 1947 সাল, সেই সময় থেকে গোটা পৃথিবী বা গোটা বিশ্ব মূলত দুটো ক্যাম্প বা দুটো শিবিরেতে বিভক্ত হয়ে গিয়েছিল। তার মধ্যে একটা দিকের শিবিরের নেতৃত্বে ছিল বা আধিপত্যে ছিল পুঁজিবাদী দুনিয়ার নেতা যে রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল যে পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থনীতির বিকাশ এবং তাদের আধিপত্য সারা পৃথিবীতে ব্যাপৃত হোক বা বিস্তৃত হোক। অপরদিকে অন্য একটা ক্যাম্প বা শিবিরেতে ছিল সোভিয়েত ইউনিয়ন, ফরমার সোভিয়েত ইউনিয়ন, যেটাকে আমরা ইউএসএসআর বলি, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। সে চেয়েছিল যে সমাজতান্ত্রিক যে মতাদর্শ, সেই মতাদর্শটা পৃথিবীর বিভিন্ন জায়গাতে ব্যাপৃত হোক। এই যে মতাদর্শগত যে লড়াই, সেইখান থেকেই এই যে দুটি সুপার পাওয়ার বলে যেগুলি আমাদের কাছে যে পরিচিত, যে দুটি ক্যাম্প বা শিবির, সেখানে পরস্পর পরস্পরের প্রতি অবিশ্বাস এবং একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল। আমরা কোল্ড ওয়ার বলতে এইরকম একটা পরিস্থিতিকে বুঝবো যে পরিস্থিতিটা না যুদ্ধ না শান্তির পরিস্থিতি, এবং এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা যুদ্ধহীন যুদ্ধ পরিস্থিতি, যেখানে যুদ্ধ নেই কিন্তু যুদ্ধের যে উন্মাদনা, যুদ্ধের জন্য যে টান টান উত্তেজনা, এই বুঝি যুদ্ধ বেড়ে গেল, এই রকমের যে একটা ওয়ার উইদাউট ওয়ার, যুদ্ধ কিন্তু যুদ্ধ নেই, সেই রকমের একটা স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল মূলত দুটো শিবিরের মধ্যে। এবং গোটা পৃথিবীটাই এই যে দুটো মূল শিবির, একটা মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনেতে ক্যাপিটালিস্ট ক্যাম্প বা লবি, এবং অন্যটা সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির, এই দুটো শিবিরেতে বিভক্ত হয়ে গিয়েছিল। এখন যখনই 1991 সালে সোভিয়েত ইউনিয়নের কোল্যাপস ঘটলো, সেই সাথে সাথে আমরা বলবো যে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি ঘটলো, এটাকেই আমরা বলছি এন্ড অফ কোল্ড ওয়ার। তাহলে এন্ড অফ কোল্ড ওয়ার এর পরবর্তীকালে আন্তর্জাতিক রাজনীতিতে কি কি ঘটনা, মূলত কি কি ঘটনা ঘটেছে, সেটি আমাদের আলোচনার আজকের দিনে মুখ্য বস্তু। এখন এইখানে আমরা প্রথমে আলোচনা শুরুতেই একটু তাত্ত্বিক দিকটা দেখে নেব যে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যে সমস্ত বিশেষজ্ঞরা, তারা এই কোল্ড ওয়ার পরবর্তীকালে উত্তর যে পরিস্থিতি সেটা কেমন ধরনের হবে সেটা নিয়ে তাদের অভিমত কি। এখানে প্রথমেই আমরা অনেকেই জানি, আমরা প্রথমেই যেটা উল্লেখ করব সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রেরই আরেকজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ফ্রান্সিস ফুকুয়ামা, তিনি এই ঠান্ডা লড়াইয়ের অবসানের মধ্য দিয়ে তিনি মনে করেছেন, তিনি নিজে একটি বই লিখেছেন, সেই বইটির নাম হচ্ছে দ্য এন্ড অফ হিস্ট্রি। বইটা উনি যখন লিখছেন সেটা ছিল 1989 নাগাদ প্রথম এটি প্রকাশিত হয়, এবং তার পরবর্তীকালে দ্য এন্ড অফ হিস্ট্রি দ্য লাস্ট ম্যান এটি 1991 সালেতে পরবর্তীকালেতে প্রকাশিত হয়। এখন ইতিহাসের সমাপ্তি ঘটবে, এন্ড অফ হিস্ট্রি, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বিষয়। এখন ফুকুয়ামা, ফ্রান্সিস ফুকুয়ামা, তিনি ইতিহাসের পরিসমাপ্তি বলতে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে ইতিহাসের গতিকে তো থামানো যাবে না, তাহলে এন্ড অফ হিস্ট্রি বলতে উনি মূলত যেটা বলতে চেয়েছেন
যে মনুষ্য জাতির যে মতাদর্শগত যে বিবর্তন, সেই মতাদর্শগত বিবর্তনে পরিসমাপ্তি করবে। এখন আমরা আমরা ইতিহাসকে ঘাঁটলে দেখি বা দেখতে পাবো যে এখানে বেশ কিছু মতাদর্শের উৎপত্তি ঘটেছে। যেমন আমরা যদি বলি রাজতন্ত্র কিংবা ফ্যাসিজম কিংবা স্বৈরাচারতন্ত্র, সোশ্যালিজম সমাজতন্ত্র, ঠিক সেরকমই লিবারেলিজম বা লিবারাল ডেমোক্রেসি, সেই যে মতাদর্শ, এই ধরনের বিভিন্ন মতাদর্শের উৎপত্তি বা উদ্ভব ঘটেছে। ফুকুয়ামা বোঝাতে চেয়েছেন যে এই যে 1991 সালে যখন কোলাপস অফ সোভিয়েত ইউনিয়ন ঘটল, তখন উনি বলতে চেয়েছেন যে এটি প্রকৃতপক্ষে সমাজতান্ত্রিক যে মতাদর্শ তার পতন, এবং পৃথিবীর ইতিহাসে এযাবৎকাল যে সমস্ত মতাদর্শের উত্থান ঘটেছে, আইডিওলজির উত্থান ঘটেছে, তার মধ্যে সবচেয়ে দি বেস্ট যে পলিটিক্যাল আইডিওলজি সেটা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি এবং উদারনৈতিক গণতন্ত্র। এই উদারনৈতিক গণতন্ত্রের যে উত্থান, উদারনৈতিক গণতন্ত্রের উত্থানের সাথে সাথেই পৃথিবীর বুক থেকে অন্যান্য যে সমস্ত মতাদর্শগত সংঘাত বা অন্যান্য যে সমস্ত মতাদর্শগুলো, সেগুলো কিন্তু ধীরে ধীরে মুছে যাবে, এবং এটাকেই তিনি এন্ড অফ হিস্ট্রি বলে উল্লেখ করতে চেয়েছেন। খুব সত্যি কথা বলতে কি, এই যে লিবারেল ডেমোক্রেসি বা উদারনৈতিক গণতন্ত্র, সেই উদারনৈতিক গণতন্ত্রের মধ্যে উনি মূলত যেটা দেখাতে চেয়েছেন সেটা হচ্ছে স্প্রেড অফ ক্যাপিটালিজম, এবং সেখানেতে ইন্ডিভিজুয়ালস লিবার্টির কথা বলতে চেয়েছেন, ক্যাপিটালিজমের কথা বলতে চেয়েছেন, এবং বলতে চেয়েছেন ফ্রি মার্কেট ইকোনমি বা একটা অবাধ যে বাণিজ্য অর্থনীতি, বাজারি অর্থনীতি, তার যে বিকাশ। এবং উনি বলছেন যে মানুষের ভেতরে, প্রত্যেকটি মানুষের মধ্যে এক ধরনের ডিজায়ার আছে বা প্যাশন আছে তাকে নিজেকে প্রতিষ্ঠিত করা। এই যে ডিজায়ার বা প্যাশন, মানুষের যেটি অন্তর্নিহিত প্রবৃত্তি, সেই অন্তর্নিহিত প্রবৃত্তি একমাত্র লিবারেল ডেমোক্রেসির মধ্যেই সুষ্ঠুভাবে বিকশিত হতে পারে। এবং এই দিক থেকে তিনি বললেন যে পৃথিবীর ইতিহাসেতে নতুন করে আর কোনো মতাদর্শের উত্থান ঘটবে না। এন্ড অফ হিস্ট্রি বলতে উনি বোঝাতে চেয়েছেন সমাজতন্ত্রের পতনের সাথে সাথেই এটা প্রমাণিত হলো যে উদারনৈতিক গণতন্ত্রই হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র গ্রহণযোগ্য এবং শ্রেষ্ঠ রাজনৈতিক মতাদর্শ। ঠিক অনুরূপভাবে আরেকজন তাত্ত্বিক স্যামুয়েল হান্টিংটনকে আমি এখানেতে উল্লেখ করব। তিনি একটি বিখ্যাত তত্ত্ব দিলেন, যে তত্ত্বটিকে মূলত সামারি করলে এক কথাতে বলা হয়ে থাকে ক্যাশ অফ সিভিলাইজেশন। কারণ দ্বিতীয় ওই সোভিয়েত ইউনিয়নের পতন বা যখন কোল্ড ওয়ারের পরিসমাপ্তি ঘটলো, তখন মনে করা হয়েছিল যে এযাবৎকাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকাল থেকে পৃথিবীর মধ্যে দুটি বৃহৎ রাজনৈতিক মতাদর্শ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র, এই দুটো মতাদর্শের মধ্যে যখন সংঘাত বন্ধ হলো এবং সেখানে যখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কোল্ড ওয়ারের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের বা পুঁজিবাদের যখন জয় ঘটল, সমাজতন্ত্রের যখন পতন ঘটছে, সেই অবস্থাতে উনি মনে করেছিলেন যে ঠান্ডা লড়াই উত্তর পৃথিবীতে শান্তি এবং প্রগতি এটা সুনিশ্চিত হবে বলে আমরা যেটা আশা করে থাকি সেটাকে উনি বললেন সম্পূর্ণ ভুল। এই শান্তি বা প্রগতি পৃথিবীতে আসবে না, কারণ পৃথিবীর বুকেতে উনি দেখাতে চেয়েছেন যে অনেকগুলো সিভিলাইজেশন আছে বা সভ্যতা আছে, সেই সমস্ত যে সভ্যতাগুলো রয়েছে সেই সভ্যতাগুলোতে নিজেদের মধ্যে তাদের যে ক্লাস অফ সিভিলাইজেশন সেটি অবশ্যম্ভাবী, এবং সেখানে মূলত পৃথিবীতে জাতি ও গোষ্ঠীগত দ্বন্দ্ব, ধর্মীয় মৌলবাদ, ফান্ডামেন্টালিজম, রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, এগুলো মাথা চাড়া দিয়ে উঠবে। এটা হচ্ছে একেবারে প্রারম্ভিক পর্যায়ের একটা তাত্ত্বিক আলোচনা। এর পরবর্তীকালেতে আমরা যদি রিয়েলিস্টিক ভিউ থেকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তর যে পরিবেশ বা পরিস্থিতি, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে যে পরিবর্তনগুলো ঘটলো সেগুলোর দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে আমরা উল্লেখ করব বা দেখানোর চেষ্টা করব যে কোল্ড ওয়ার সময়েতে আন্তর্জাতিক রাজনীতিতে একটা বাইপোলার সিস্টেম বা দ্বিমেরু প্রবণতা দেখা দিয়েছিল, যেটা আমি আগেতেই উল্লেখ করেছি। এখন আন্তর্জাতিক রাজনীতির যারা তাত্ত্বিক বা যারা প্রবক্তা, তারা বলছেন যে উইথ দ্য এন্ড অফ কোল্ড ওয়ার
এই যে বাইপোলার সিস্টেম, বাইপোলার যে সিস্টেম বা দ্বিমেরু যে ব্যবস্থাপনা চলছিল, দ্যাট ওয়াজ শিফটেড ইনটু ইউনিপোলার ওয়ার্ল্ড অর মাল্টিপোলার ওয়ার্ল্ড। এখন কেউ কেউ বলছেন যে ওই কোল্ড ওয়ারের সময়তে যে বাইপোলারিজম ছিল, সেই বাইপোলারিজমটা সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে সেখানে একটা ইউনিপোলার সিস্টেম, অর্থাৎ এক মেরু প্রবণতা, এক মেরু কেন্দ্রিকতা দেখা দিল। এক মেরু কেন্দ্রিকতা বলতে মূলত এখানে বোঝাতে চাওয়া হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একক প্রাধান্য, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের একক প্রাধান্য বিশ্ব রাজনীতিতে মাথা চাড়া দিয়ে উঠল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে হেজিমনিক পাওয়ার তাকে আটকে দেওয়ার মতো, তাকে বাধা দেওয়ার মতো কোনো বিকল্প রাজনৈতিক শক্তি পৃথিবীতে নেই। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমরা ইউনিপোলার সিস্টেম বলে আমরা এখানেতে উল্লেখ করছি, ইউনিপোলারিজম, একমেরু প্রবণতা। এবং সেখানে তার অনেকগুলো কারণ আছে, সেগুলোর দিকে দেখলে দেখা যাবে যে আমরা যদি অর্থনৈতিক দিকটা দেখি, সেখানে আমরা দেখব যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেটা হচ্ছে একটা লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ অর্থনৈতিক যে ক্ষমতা সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। এবং বর্তমানেতে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে প্রায় $15 trillion মার্কিন ডলার এখন মার্কিন যুক্তরাষ্ট্র তার হাতে, তাদের হাতে রয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে যে তাদের যে মিলিটারি ওয়েপন্স, তাদের হাতে যে সমস্ত মিসাইলস বা নিউক্লিয়ার ওয়েপন্স আছে, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু নিজেদের দেশেতে নয়, গোটা ইউরোপে এমনকি গোটা পৃথিবীর ক্ষেত্রে সে নিজেই একটি সন্ত্রাস বা একটি চ্যালেঞ্জ। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই যে সুবিশাল ক্ষমতা, তাকে একক সুবিশাল ক্ষমতা, তার প্রতিপক্ষ এখনো পর্যন্ত পৃথিবীতে গড়ে ওঠেনি। এবং শুধু তাই না, আমরা দেখব আমরা যদি ঘটনা, আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন ঘটনাবলীর দিকে লক্ষ্য রাখি, তাহলে আমরা দেখব যে আমেরিকা 1990 থেকে 91 এবং 2003 সালেতে ইরাকে, 1991 সালে কুয়েতে, 1992 সালেতে সোমালিয়া, 1992 থেকে 95 সালে যুগোস্লাভিয়া বসনিয়া এবং 1994 থেকে 96 সালে হাইতি প্রভৃতি দেশে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে। মানে পৃথিবীর বিভিন্ন জায়গাতেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে আধিপত্য সেটাকে বিস্তার করার চেষ্টা করেছে। এছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক সংগঠন যেমন ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রভৃতি যে সমস্ত সংগঠন বা নন স্টেট অ্যাক্টরসরা রয়েছে, রাষ্ট্র ছাড়া অন্যান্য যে সমস্ত আধিপত্য বিস্তারকারী সংস্থা, সেখানেতেও আমরা দেখবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য রয়ে গেছে। আমরা আলোচনা যত এগোবো তাতে বারে বারেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ইউনিপোলারিজম বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে যে সুপ্রিমেসি, সেটা কিন্তু বারে বারেই প্রমাণ হয়ে যাবে। যত আলোচনা এগোবে ততই দেখা যাবে যে সমস্ত আন্তর্জাতিক রাজনীতিতে সোভিয়েত ইউনিয়নের পরবর্তীকালে, ফল অফ সোভিয়েত ইউনিয়নের পরবর্তীকালে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার একক আধিপত্য বজায় রাখতে এবং বিস্তার করতে সমর্থ হয়েছে। এটা একটা মত। ঠিক উল্টো দিক থেকে আর একদল তাত্ত্বিক, আন্তর্জাতিক রাজনীতিবিদ বা তাত্ত্বিক বলে যারা পরিচিত, তারা বলছেন যে না, ইউনিপোলার সিস্টেমটা নয়, এবং এই যে ইউনিপোলারিজম মানে আফটার কোল্ড ওয়ার এরা, ঠান্ডা লড়াই পরবর্তীকালে উত্তরকালীন যে বিশ্ব রাজনীতি, সেই বিশ্ব রাজনীতিটাকে আমাদের আন্তর্জাতিক রাজনীতির যারা বিশেষজ্ঞ তারা আবার দুটো পর্যায়ে মূলত ভাগ করার চেষ্টা করেছেন। তারা বলছেন যে কোল্ড ওয়ারের পরবর্তীকালে প্রথম দুটো ডিকেড বা দুটো দুটো দশক, সেই সময়টাতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একক আধিপত্য ছিল, 2001 সাল যখন সেখানেতে ইরাক এবং সেখানকার মার্কিন যুক্তরাষ্ট্রের যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সেখানে যখন আক্রমণ করলো, তার পরবর্তীকাল থেকে দেখা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একক প্রাধান্য,
তাকে চ্যালেঞ্জ করার মতো প্রতিপক্ষ বা প্রতিস্পর্ধা অন্য রাষ্ট্রের রয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র নয়। এখন এখানে আন্তর্জাতিক রাজনীতিতে যে এপিসেন্টার অফ পাওয়ার যদি আমরা বলি, মানে ক্ষমতার ভারকেন্দ্র যদি আমরা বলি, যেটা দ্বিতীয় বিশ্ব, যেটা আফটার কোল্ড ওয়ার ইমিডিয়েটলি ফল অফ সোভিয়েত ইউনিয়নের ইমিডিয়েটলি তার পরবর্তীকালেতে অব্যবহিত পরবর্তীকালেতে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ছিল, সেই এপিসেন্টার বা ক্ষমতার যে ভারকেন্দ্র সেটা কিন্তু শিফট হয়ে গেছে। এবং ওই যে শিফটের কথা বলছি, সেখানেতে আন্তর্জাতিক রাজনীতির যে ক্ষমতার বিন্যাস, সেই ক্ষমতার বিন্যাসটা কিন্তু দ্রুত পরিবর্তিত হয়ে গেছে, এবং সেখানেতে নিউমারাস অল্টারনেটিভ সেন্টার অফ পাওয়ার্স, তাদের এমার্জেন্স ঘটেছে, অনেকগুলো বিকল্প রাজনৈতিক ক্ষমতার যে কেন্দ্র সেগুলো গড়ে উঠেছে। এবং যারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইউএস সুপ্রিমেসি তাকে সিরিয়াসলি চ্যালেঞ্জ বা তাকে প্রতিপক্ষ হিসাবে প্রমাণিত হয়েছে, এবং বর্তমানেতে যে কারেন্ট ইন্টারন্যাশনাল অর্ডার সেটা মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ বহু মেরু যে বিশ্ব ব্যবস্থা সেটাকে আমরা বিশ্লেষণ করতে পারি। এখন এই যে বহু ও মাল্টিপোলার যে সিস্টেম, সেই মাল্টিপোলার সিস্টেমের একদিকেতে রয়েছে দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, এবং এই যে সমস্ত ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলছি, এখানেতে এই ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি দেশ, সেগুলি কিন্তু একটা অল্টারনেটিভ সেন্টার্স অফ পাওয়ার হিসাবেতে, বিকল্প ক্ষমতার কেন্দ্র হিসাবেতে তাদের এমার্জেন্স ঘটেছে, এবং যাদের মধ্যে মূলত রয়েছে ইউনাইটেড কিংডম, পর্তুগাল আছে, স্পেন আছে, জার্মানি আছে, ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, বেলজিয়াম, ডেনমার্ক, পোল্যান্ড এটসেট্রা, এগুলো সমস্ত ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত। এবং এই ইউরোপিয়ান ইউনিয়নের ছাড়াও অন্যদিক থেকে গড়ে উঠেছে ব্রিক্স, BRICS। এই ব্রিক্স এর মধ্যে মূলত রয়েছে ব্রাজিল আছে, রাশিয়া আছে, ইন্ডিয়া আছে এবং চায়না আছে। এখন তার ফলে একদিকে ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যদিকে যে ব্রিক্স, তার সাথে এই দুটো তো মেজর অল্টারনেটিভ পাওয়ার সেন্টার হিসেবে আমরা উল্লেখ করব, তার সাথে রয়েছে জাপান, তার সাথে রয়েছে রাশিয়া, তার সাথে রয়েছে চায়না, এবং এগুলো প্রত্যেকেই এখন আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এমার্জিং ফোর্স বা এমার্জিং ফ্যাক্টরস বলে বিবেচিত হয়ে থাকে, এবং এরা এরা যৌথভাবে যে কোনো সময়তেই মার্কিন যুক্তরাষ্ট্রকে এরা চ্যালেঞ্জ জানাতে পারে। তার ফলে আমরা যেটা বলতে চাইছি বা ব্যাখ্যা করতে চাইছি সেটা হচ্ছে, আন্তর্জাতিক রাজনীতিতে যে ইউনিপোলারিজম ছিল মূলত আফটার কোল্ড ওয়ার ফার্স্ট টু ডিকেডস, সেইটা গ্র্যাজুয়ালি শিফট হয়ে গেছে, ওই এপিসেন্টার অফ পাওয়ার যেটা মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক ছিল, সেই এপিসেন্টার অফ পাওয়ারসটা ডিভাইডেড হয়ে গেছে, ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে অনেকগুলো ফোর্সেস এর মধ্যে। এখন এদের মধ্যে আমরা প্রথমে একটুখানি ওয়ান বাই ওয়ান যদি আমি রাশিয়াকে নিয়ে একটুখানি আলোচনা করে নিই। এখন রাশিয়া তার যে পাওয়ার, এটাকে আমরা বলছি একটা রি এমার্জিং পাওয়ার, অর্থাৎ এর ক্ষমতাটা নতুন করে এমার্জ করেছে, এমার্জ করেছে। আমরা প্রত্যেকেই জানি যে 1991-এ যখন কলাপস অফ সোভিয়েত ইউনিয়ন ঘটলো, সেই সময়েতে যে 15 ইউনিয়ন রিপাবলিক্স ফর্মার সোভিয়েত ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, তার মধ্যে রাশিয়া ছিল সবচেয়ে লার্জেস্ট রিপাবলিক, এবং রাশিয়া বিকাম দ্য সাকসেসর অফ ফর্মার ইউএসএসআর, উত্তরসূরি হিসাবেতে ইউনাইটেড ইউএসএসআর ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, যাকে আমরা সোভিয়েত ইউনিয়ন বলে থাকি, তার উত্তরসূরি হিসাবে তা আত্মপ্রকাশ করলো রুশ প্রজাতন্ত্র বা রাশিয়া। এবং ফর্মার ইউএসএসআর এর যে সমস্ত মিলিটারি ইকুইপমেন্টস বা মিসাইলস, ওয়েপন্স, মূলত নিউক্লিয়ার ওয়েপন্স, তার 85% নিউক্লিয়ার ওয়েপন্স নাও ইজ ইন দ্য হ্যান্ড অফ রাশিয়া। এবং শুধু তাই না,
আমরা প্রত্যেকেই জানি যে ইউএসএসআর এর যখন ইউএসএসআর আমাদের সিকিউরিটি কাউন্সিল ইউনাইটেড ইউএনওর আন্ডারেতে যখন সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদের পার্মানেন্ট মেম্বার ছিল, যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল, তার পরিবর্তে কিন্তু রাশিয়া সে তোমার সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট সদস্য হলো এবং তার হাতে নিউক্লিয়ার ওয়েপন আছে। এবং এখানে দেখা যাবে যে বর্তমান দিনেতে রাশিয়ার হাতে যে ক্ষমতা বা রাশিয়ার যেভাবে প্রোগ্রেস, সেখানে অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের যে বিরোধ, সেই বিরোধটা কিন্তু এখন অনেকটা শিফট হয়ে গেছে। তার কারণটা হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসাবে সায়েন্স এবং টেকনোলজি এবং কুইক ইকোনমিক ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস, সেক্ষেত্রে চায়না কিন্তু অনেক বেশি অ্যাডভান্সড কান্ট্রি উইথ লার্জেস্ট বা হাইয়েস্ট নাম্বার অফ পপুলেশন। জনসংখ্যার দিক থেকে আমরা প্রত্যেকেই জানি যে চায়নার হচ্ছে জনসংখ্যা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ, এবং তার যে ইকোনমিক ফোর্স, আমি আগেই উল্লেখ করেছি যে $15 trillion যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার হয়ে থাকে, সেই জায়গাতে $10 trillion বর্তমানেতে চায়নার ইকোনমি। এবং চায়নার যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, তার যে প্রোগ্রেস, সেটা কিন্তু খুবই দ্রুত হারে ঘটছে। তার কারণ ওখানকার যে চিপ লেবার ফোর্স এবং ওখানকার যে মিনিমাম ওয়েজ, তাদের যে ন্যূনতম যে মজুরি বা শ্রমিক, তার ফলে চীন কিন্তু খুব দ্রুত হারে এগিয়ে চলেছে। এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে অনেক বেশি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, সে জায়গাতে কিন্তু রাশিয়া এতটা বেশি আতঙ্কের কারণ নয়। আন্তর্জাতিক সম্পর্ক করে নিয়ে যারা আলোচনা করেন বা যারা বিভিন্ন ধরনের সংবাদ, বিদেশি সংবাদগুলোকে ফলো করেন, শোনেন, তারা প্রায়ই একথাটা আলোচনা করেন, আমরাও আলোচনা করেছি। সেই জায়গাতে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বর্তমানে রাশিয়ার সম্পর্ক এটা অনেকটাই কাছের, সেই জায়গাতে চীন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ক্ষেত্রে চক্ষুশূলেতে পরিণত হয়ে গেছে। ঠিক সিমিলারলি ইন্ডিয়া, আমার ভারতের দিকে যদি তাকাই, সেখানে দেখব যে ইন্ডিয়াও কিন্তু একটা এমার্জিং সুপার পাওয়ার হিসেবে আমরা উল্লেখ করতে পারি। ভারত কোনো অংশে কম যায় না, কারণ ভারতবর্ষের বর্তমানে যে ইকোনমিক পাওয়ার সেটা হচ্ছে $2 trillion এবং ভারতবর্ষের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষ কিন্তু চীনের পরেই পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তর জনসংখ্যার দেশ। এবং এটা তো ঘটনা যে আন্তর্জাতিক রাজনীতি বা একটা দেশের যে অর্থনীতির যে বিকাশ, সেই বিকাশের ক্ষেত্রে জনসংখ্যার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ডেমোগ্রাফিক ফ্যাক্টর, এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, শুধুমাত্র মিলিটারি ফ্যাক্টর নয়। এবং ভারতবর্ষের এই বিপুল জনসংখ্যা এবং তার সাথে যে বিশাল ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক যে সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদের কারণে ভারতবর্ষের যে ইন্টারনাল ইকোনমি বা ইন্টারনাল যে মার্কেট, সেই বাজার, এটা পৃথিবীর যে কোনো দেশের কাছেই লোভের বা আকর্ষণের একটা জায়গা। এবং ভারতবর্ষের যে অর্থনীতি, সেই ভারতবর্ষের অর্থনীতিও কিন্তু খুব দ্রুত সেটা এগিয়ে যাচ্ছে। ভারতবর্ষের অর্থনীতির যে বিকাশ বা প্রগতি, এটাও কিন্তু খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এখন। তার ফলে এবং ভারতবর্ষের হাতে আমরা অনেকেই জানি যে অটল বিহারী বাজপেয়ী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়তে নিউক্লিয়ার টেস্ট পোখরানে ঘটেছে, তার ফলে ভারতবর্ষের হাতেও কিন্তু এখন নিউক্লিয়ার ওয়েপন আছে। যদিও বা এই নিউক্লিয়ার ওয়েপনকে ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, কারণ ভারতবর্ষ NPT নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি কিংবা পরবর্তীকালেতে যে CTBT কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, এই দুটোর মধ্যে কোনো চুক্তিতেই ভারতবর্ষ অংশগ্রহণ করেনি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করেও ভারতবর্ষ কিন্তু তার যে নিউক্লিয়ার পাওয়ার এবং মহাকাশে, মহাকাশে ভারতবর্ষের যে সমস্ত স্যাটেলাইট পাঠানো হচ্ছে, সেই স্যাটেলাইটের ডেভেলপমেন্টের দিক থেকে পৃথিবীর মধ্যে একেবারে প্রথম স্থানকে দখল করে রেখেছে ভারতবর্ষ। এবং ভারতবর্ষের যে সায়েন্স এবং টেকনোলজির যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটাও কিন্তু বিশেষ
উল্লেখযোগ্য বিষয়। সুতরাং এখন কোনোভাবেই তাত্ত্বিকদের মতে যে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা এখন আর একক প্রাধান্যকারী মানে হেজমনি বা তার সুপ্রিমেসি অফ পাওয়ার আছে এটাকে আমরা আর বলতে পারি না, এবং সেই কারণেতে এটা ইউনিপোলার সিস্টেম নয়, ইউনিপোলার থেকে একটা মাল্টিপোলার সিস্টেম। দ্বিতীয় আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যখন আমাদের কোল্ড ওয়ার শুরু হলো এবং ফল অফ সোভিয়েত ইউনিয়ন 1991-এ এন্ড অফ কোল্ড ওয়ার হলো, সুতরাং এন্ড অফ কোল্ড ওয়ারের পরবর্তীকালে এটি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটি মেজর এমার্জিং ইস্যু বা ফ্যাক্টর বলে আমরা উল্লেখ করতে পারি। সেটা হচ্ছে যে আগেকার যে বাইপোলার সিস্টেম সেটাকে কেউ কোনো কোনো তাত্ত্বিক বলছেন সেটা ইউনিপোলার সিস্টেম, আবার কোনো কোনো আন্তর্জাতিক বিশারদ বলছেন যে এটা ইউনিপোলার নয়, এখানে একটা মাল্টিপোলার সিস্টেম এসে হাজির হয়েছে। এরপর আমরা যেটাকে উল্লেখ করার চেষ্টা করব সেটা হচ্ছে এই জায়গাতে যে এই আফটার দ্য কোল্ড ওয়ার এরা সেখানেতে নাম NAM নন অ্যালাইন্ড মুভমেন্ট ইট ইজ বিকাম ইররিলেভেন্ট আফটার দ্য ফল অফ সোভিয়েত ইউনিয়ন। নাম বলতে আমরা বোঝাতে চেয়েছি নির্জোট যে আন্দোলন বা জোট নিরপেক্ষ আন্দোলন এটি এখন সম্পূর্ণভাবে তার তাৎপর্য হারিয়েছে। কেন এই নাম বা নির্জোট আন্দোলন তার তাৎপর্য হারিয়েছে? না, আমরা আগে উল্লেখ করেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালেতে যখন গোটা পৃথিবীটা একটা বাইপোলার সিস্টেমের মধ্যে ঢুকতে বাধ্য হয়েছিল, বাইপোলার দিমেরু প্রবণতা, তখন বিশেষ করে যে সমস্ত সদ্য স্বাধীন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বা তৃতীয় দুনিয়ার দেশ, আফ্রো এশিয়ান এবং ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ, তারা মূলত ভারতের নেতৃত্বে তারা ঠিক করেছিল যে এই যে দুটি বৃহৎ শক্তি জোট, একদিকে ধনতান্ত্রিক শক্তি জোট এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক শক্তি জোট বা শিবির, এই দুটি বৃহৎ শক্তি শিবিরের মধ্যে কোনো শক্তি শিবিরেরই অন্তর্ভুক্ত হবে না এবং একটা ইতিবাচক নিরপেক্ষতার নীতিকে মেনে চলবে। ইতিবাচক নিরপেক্ষতা মানে আমরা আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক যে সমস্ত ঘটনাবলী ঘটছে তার থেকে আমরা উদাসীন নই। এখানে তৃতীয় দুনিয়ার দেশ বা ভারতবর্ষ সহ যে তৃতীয় দুনিয়ার দেশ যারা নির্জোট আন্দোলনের শরিক দেশ, তারা আন্তর্জাতিক রাজনীতির সাম্প্রতিক যে ঘটনাবলী সেখান থেকে তাদের পলায়নী মনোবৃত্তি নেই, কিন্তু তারা কোনো বিশেষ শক্তিজোটকে তারা সমর্থনও করবে না কিংবা কোনো শক্তিজোটকে বিরোধিতাও করবে না, কিন্তু প্রয়োজনে সমদূরত্ব বজায় রেখে ধনতান্ত্রিক জোট এবং সমাজতান্ত্রিক জোট এই দুটো জোট থেকে সমদূরত্ব বজায় রেখে সত্য স্বাধীন দেশগুলি প্রয়োজনে তাদের কাছ থেকে সাহায্য বা তাদের কাছ থেকে অনুদান গ্রহণ করবে। এই যে নীতি, এই নীতিটাকে আমরা জোট নিরপেক্ষ নীতি বলে উল্লেখ করেছি, এবং এই জোট নিরপেক্ষ নীতিটা সম্ভব হয়েছিল সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো শিবিরে যখন পৃথিবীটা ভাগ হয়ে গিয়েছিল। কিন্তু 1991 সালে আমরা 90-এর দশকে দেখেছি যে সোভিয়েত ইউনিয়নে ব্রেজনেভ এবং গর্বাচেভ ছিলেন, এবং সেই সময়কে দুটি মূল নীতি পেরেস্ত্রয়কা এবং গ্লাসনোস্ট, এই দুটো নীতির ফলে একদিকে উদারনৈতিক অর্থনীতি, অন্যদিকে সমালোচনা করা, আত্মসমালোচনা, ফ্রি মার্কেট ইকোনমি, লিবারাল ইকোনমি, এই দুটোকে যখন ধীরে ধীরে অ্যাকসেপ্ট করা হতে শুরু করলো এবং অন্যদিকে অর্থনৈতিক বিপুল অর্থনৈতিক সংকট সোভিয়েত ইউনিয়নে দেখা দিল, কৃষি অর্থনীতির ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটলো সোভিয়েত ইউনিয়নে, সেই অবস্থাতে সোভিয়েত ইউনিয়নকে আর ধরে রাখা গেল না, সমাজতান্ত্রিক যে মতাদর্শ সেটা ফল ঘটলো, তার পতন ঘটলো এবং তার বিকল্প হিসাবে সেখানেতে যখন এইখানে যখন সোভিয়েত ইউনিয়ন বা সমাজতান্ত্রিক শিবিরের যে নেতৃত্বের জায়গাতে যে দেশটি ছিল USSR ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, তার অপসারণের সঙ্গে সঙ্গে নির্জোট আন্দোলন এটি সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়লো। এবং আমরা দেখবো যে এটা সত্যিই কি অর্থহীন হয়ে পড়লো, এই নিয়ে অবশ্য পরবর্তীকালে বিতর্ক আছে। এখন এখানে আন্তর্জাতিক রাজনীতির যারা প্রবক্তা তারা বলছেন যে না,
এই নির্জোট আন্দোলন, এটা এটা আফটার কোল্ড ওয়ার এটা কিন্তু একেবারে ইররিলিভেন্ট বা মিনিংলেস হয়ে গেছে তা নয়, এটি এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ, এর এখনো সিগনিফিকেন্স আছে। কারণ তৃতীয় দুনিয়ার যে দেশ, এই সত্য স্বাধীন উন্নত যে সমস্ত দেশগুলো, তাদের তারাও নিজেদের মধ্যে যদি ঐক্যবদ্ধ হয় এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা যদি দরকষাকষি জায়গাতে আসে, তাহলে কিন্তু সেখানে এটা প্রয়োজন আছে। সুতরাং নির্জোট আন্দোলন, নির্জোট আন্দোলন আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে কোল্ড ওয়ারের পরবর্তীকালেতে সেটি গুরুত্বহীন হয়ে পড়েছে, কিন্তু বাস্তবে কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন গুরুত্বহীন হয়নি, বরং তার গুরুত্বটা অন্যদিকে শিফট হয়ে গেছে, এটুকুন আমরা উল্লেখ করতে পারি। সুতরাং আন্তর্জাতিক রাজনীতিতে এই যে মেজর চেঞ্জ, এই মেজর চেঞ্জ গুলো আমাদের এমার্জিং ইস্যুজ এর মধ্যে উল্লেখ করতে হবে। এর পরে আমরা দেখাবো যে আফটার কোল্ড ওয়ার আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে আরেকটি নতুন যে বিষয়ের উদ্ভব বা উৎপত্তি ঘটেছে, সেটা তার আগের থেকেই শুরু হয়েছে, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন বা ভুবনীকরণ, বিশ্বায়ন। এই ভুবনীকরণ বা বিশ্বায়ন হ্যাজ উইকেন্ড দ্য কনসেপ্ট অফ নেশন স্টেট, জাতীয় রাষ্ট্রের যে ধারণা সেটা গ্লোবালাইজেশনের উদ্ভবের ফলে এই নেশন স্টেটের যে কনসেপ্ট বা ধারণা সেটা কিন্তু দুর্বল হয়ে গেছে। আসলে নেশন স্টেট ব্যাপারটাকে একটু ছোট করে বলে নি, জাতীয় রাষ্ট্রের যে ধারণা, জাতীয় রাষ্ট্রের ধারণা মানে প্রত্যেকটা রাষ্ট্রেরই একটা নিজস্ব জিওগ্রাফিক্যাল বাউন্ডারি থাকবে এবং উইথিন ইটস ওন জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, তার ভৌগোলিক ভূখণ্ডের মধ্যে সেখানে তার সোভারেন এন্টিটি থাকবে এবং ইকুয়াল, সোভারেন ইকুয়ালিটি, অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশ বড় রাষ্ট্রই হোক আর ছোট রাষ্ট্রই হোক, আন্তর্জাতিক আইনের দৃষ্টিভঙ্গির থেকে প্রত্যেকটা রাষ্ট্রের যে সোভার ইকুয়ালিটি, সোভারেন ইকুয়ালিটি এটা থাকবে। কিন্তু গ্লোবালাইজেশন আসার ফলে বা এই বিশ্বায়নের ফলে দেখা গেল যে এক একটা রাষ্ট্রের যে বাউন্ডারি, জিওগ্রাফিক্যাল যে বাউন্ডারি, সেই জিওগ্রাফিক্যাল বাউন্ডারিটার অস্তিত্ব অস্তিত্বহীন হয়ে পড়লো এবং তার পরিবর্তে গড়ে উঠলো একটা গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজের সমগ্র পৃথিবীটা এখন একটা গ্লোবাল ভিলেজ। একদিকে ইন্টারনেট, সায়েন্স এবং টেকনোলজির ডেভেলপমেন্ট, অন্যদিকে মহাকাশ বিজ্ঞানের উন্নতি, অন্যদিকে ব্যবসা বাণিজ্যের দ্রুত বিকাশ, এবং তার ফলে আন্তর্জাতিক রাজনীতিতে একটা রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের যে সহযোগিতা এবং পারস্পরিক যে সম্পর্ক, সেটা কিন্তু অধিক অধিক মাত্রায় পরস্পর পরস্পরের প্রতি নির্ভরশীল হয়ে উঠল। তার ফলে গ্লোবালাইজেশনের বর্তমানে, গ্লোবালাইজেশনের যুগে এই যে নেশন স্টেটের যে ধারণাটা ছিল যে প্রত্যেকটি রাষ্ট্র তার যে সোভারেন ইকুয়ালিটি মেনে চলবে এবং তার জিওগ্রাফিক্যাল যে টেরিটরি তার মধ্যে সে সোভারেন, তার ভেতরে থেকে কাউকে ঢুকতে দেবে না, এই যে ধারণাটা আমাদের মধ্যে গড়ে উঠেছিল, সেটা কোল্ড ওয়ারের পরবর্তীকালে গ্লোবালাইজেশনের যত বেশি বিকাশ ঘটতে শুরু করলো তার সাথে সাথে ওই ধারণাটা কিন্তু চেঞ্জ হতে শুরু করলো। সুতরাং এটা একটা খুব মেজর বিষয় এবং দেখা যাবে যে আমরা যদি দেখি সেখানে দেখব যে আফটার কোল্ড ওয়ার, কোল্ড ওয়ার সেখানে ইনক্রিজড রিজিওনাল ইন্টিগ্রেশন, যে সমস্ত আঞ্চলিক সংগঠনগুলো ছিল তাদের মধ্যে সংহতি বা পরস্পরের উপরে পরস্পরের যে নির্ভরশীলতা, সেই রিজিওনাল ইন্টিগ্রেশন সেটা কিন্তু গ্র্যাজুয়ালি ডেভেলপড হচ্ছে। যেমন এই যে সমস্ত রিজিওনাল যে সমস্ত অর্গানাইজেশন, সেগুলোর মধ্যে আমরা আগেতেই ইউরোপিয়ান ইউনিয়নস এর কথা উল্লেখ করেছি এবং যার আমরা ব্রিক্স এর কথা উল্লেখ করেছি এবং যার কথা উল্লেখ না করলে চলে না, তার মধ্যে রয়েছে সার্ক, আমাদের সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, যার কথা উল্লেখ করতে হবে। এছাড়া রয়েছে এশিয়ান, আছে ওপেক কান্ট্রিজ রয়েছে, এই যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন, সার্ক, ব্রিক্স, এশিয়ান, আসান আছে, ওপেক আছে, এইগুলোর মধ্যে যে পরস্পর নির্ভরশীলতা, সেই পরস্পর নির্ভরশীলতা গুলো কিন্তু বাড়তে শুরু করলো। এবং আমরা যদি অর্থনৈতিক বিকাশের দিকে থেকে দেখি, সেখানেও দেখবো যে আন্তর্জাতিক রাজনীতিতে কতগুলো নিউ গ্রুপিংস তৈরি হয়েছে, কতগুলো রাষ্ট্র তারা নিজেরা বাণিজ্য, অর্থনীতির বিকাশ, শিল্প শিল্প বাণিজ্য যাতায়াত, এই বিকাশের জন্য মূলত বা সংস্কৃতির বিকাশের জন্য তারা পরস্পর পরস্পর জোটবদ্ধ হচ্ছে। যেমন আমরা আন্তর্জাতিক রাজনীতিতে G6 কে উল্লেখ করেছি, গ্রুপ 6 এর কথা,
ছটা রাষ্ট্রকে নিয়ে, এবং সেইটা গ্রুপ সিক্স থেকে এখন বর্তমানেতে গ্রুপ G8 তৈরি হয়েছে, এবং সেখানে দেখব যে রাশিয়াও বর্তমানেতে ওই G8 যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর মধ্যে এখানেতে অন্তর্ভুক্ত হয়েছে। সুতরাং আন্তর্জাতিক রাজনীতির এমার্জিং ইস্যুস গুলোর মধ্যে এগুলো কিন্তু খুব মেজর ফ্যাক্টরস বলে আমরা উল্লেখ করতে পারি। এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতিতে যেটি যেটি আমাদের অনেকেরই সেইভাবে গুরুত্ব সহকারে আলোচিত হয় না আফটার কোল্ড ওয়ার, এটি এখন বর্তমানেতে একটি খুবই চ্যালেঞ্জিং ইস্যু এবং খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে রিফিউজি ক্রাইসিস। এই রিফিউজি ক্রাইসিস রিফিউজি ক্রাইসিসটা কিন্তু খুবই একটা অ্যানাদার এমার্জিং ইস্যু ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স আফটার কোল্ড ওয়ার এরা আমরা এখানে উল্লেখ করতে পারি। আমরা আলোচনা করলে দেখব যে গৃহযুদ্ধ, পৃথিবীর বিভিন্ন দেশে গৃহযুদ্ধ লাগছে, এবং এখানেতে এই যে তোমার এই যে রিফিউজি ক্রাইসিস, এই রিফিউজি ক্রাইসিস এর কতগুলো মূল কারণ আছে। তার মধ্যে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যারা মূলত আলোচনা করেন তারা বলেন যে এখানে মূলত দুটো ফ্যাক্টর কাজ করে, একটাকে বলে পুশ ফ্যাক্টর আর একটাকে বলে পুল ফ্যাক্টর। এই পুশ ফ্যাক্টর যেটা, সেই পুশ ফ্যাক্টর এর মধ্যে রয়েছে সেখানে বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং নেই, সেখানে চাকরি বাকরি নেই, সেখানে খাবার দাবার নেই, সেখানে আভ্যন্তরীণ ক্ষেত্রে তাদের সিভিল ওয়ার শুরু হয়েছে, সেখানকার রাস্তাঘাট ভালো নেই, সেখানকার ফেসিলিটিস সুবিধে নেই। আর অপর দিকে আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে কিছু লোকজন তারা মনে করেন যে আমি যদি আমার নিজের দেশকে ছেড়ে দিয়ে অন্য দেশে চলে যাই তাহলে ওই পুল ফ্যাক্টরটা হচ্ছে পুশ ফ্যাক্টরের ঠিক রিভার্স বা বিপরীত। এবং আমরা দেখব যে ইউরোপিয়ান যে কান্ট্রিজ সেখানেতে মূলত আমাদের যে মেডিটেরিয়ান রুট রয়েছে, ভূমধ্য মহাসাগর, সেখানেতে মূলত কতগুলো রুট রয়েছে, সেই রুটগুলোকে এগুলো অ্যাকচুয়ালি জিওগ্রাফির যারা জিওপলিটিক্স নিয়ে মূলত আলোচনা করেন, যারা বিশেষজ্ঞ, তারা হয়তো আরো সময় সাপেক্ষ বিষয়ে আলোচনা করার জন্য, আমি একটু সংক্ষেপে তবুও আলোচনা করার চেষ্টা করব। সেখানে দেখব যে মূলত তিনটে রুট রয়েছে, একটাকে আমরা বলি ইস্টার্ন মেডিটেরিয়ান রুট, একটা ওয়েস্টার্ন আর একটা সেন্ট্রাল। এই রুট গুলোকে ব্যবহার করে যারা রিফিউজিস তারা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ক্রমান্বয়ে তারা প্রবেশ করতে শুরু করেছে। এবং গৃহযুদ্ধের কারণে সিরিয়া থেকে 2001 সালেতে বাস্তুচ্যুত হয়েছে 2,767 লক্ষ মানুষ সিরিয়া। সংখ্যাটাকে একটুখানি আমি আবার পুনরায় উল্লেখ করছি, ভেরি অ্যালার্মিং, ভয়াবহ ঘটনা, যে সিরিয়া থেকে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 67 লক্ষ মানুষ। যুক্তরাষ্ট্র থেকে, যুক্তরাষ্ট্রে তালিবানদের সঙ্গে যখন যুদ্ধ সেখানে বাস্তুচ্যুত হয়েছে 27 লক্ষ আফগান। পাশাপাশি রাষ্ট্রকাঠামো ও শাসকের সংকটে সোমালিয়া থেকে 2009 সালে বাস্তুচ্যুত হয়েছে 9 লক্ষ সোমালিয়ান। সুদানের সংখ্যাটা প্রায় 23 লক্ষ, আর সাম্প্রতিক মায়ানমার থেকে 11 লক্ষ রোহিঙ্গাকে বাস্তুচ্যুত করেছে রাখাইন, ওখানকার সরকার। এবং আধুনিক কালে সবচেয়ে বড় শরণার্থীর সমস্যার শিকার হয়েছে ইউরোশীয় দেশগুলো, তুরস্ক, ইউরোপ এবং এশিয়া, এই দুটো যে মেইন ভূখণ্ড, এই ভূখণ্ডেই কিন্তু এই শরণার্থীরা অনুপ্রবেশ ঘটছে, বা বলা যেতে পারে শুধু ঘটছে নয়, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র চক্রান্ত করে, বিশেষ করে ইউরোপিয়ান যে সমস্ত ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত কান্ট্রিজ, মেনলি তুরস্ক, সেখানেতে পুশ করে দিচ্ছে, সেখানে জোর করে ঢুকিয়ে দিচ্ছে, এবং সেখানে প্রায় 40 লক্ষ শরণার্থী নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে তুরস্ক। এবং তার ফলে এই যে বিপুল সংখ্যক রিফিউজি তুরস্কের মধ্যে ঢুকে গেল, তার ফলে গোটা তুরস্কের একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা সেখানে তৈরি হয়েছে। ইরান থেকে তুরস্কে শরণার্থী আসা শুরু হয়, ইরাক ইরান যুদ্ধের সময়, উপসাগরীয় যুদ্ধের সময় শরণার্থী এসেছে তুরস্কে, এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অপারেশন এন্ডিউরিং ফ্রিডম শুরুর পরেও আফগানিস্তান থেকে তুরস্কে শরণার্থী এসেছে প্রায় 1,72,000 মতো। এবং মূলত এখানে যখন এই রিফিউজিরা যখন ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ঢুকছে, তার মধ্যে মেজর যে সমস্ত জায়গাগুলোকে
আমরা উল্লেখ করব সেগুলোর মধ্যে রয়েছে 2003 সালে ইরাক কনফ্লিক্ট, 2010 সালের আরব স্প্রিং, 2011 সালে সিরিয়ান সিভিল ওয়ার আর 2009 সালেতে সোমালিয়ান সিভিল ওয়ার। এবং এই সবগুলোই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আমি আগেই উল্লেখ করেছি এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে তুরস্কে। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সাম্প্রতিককালে তুরস্কের ওপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যে হাত সেটা উঠে গেছে। তার কারণ তুরস্ক এখন অনেকটা বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় সে কিন্তু রাশিয়ার দিকে ঝুঁকে পড়েছে, মানে রাশিয়ার কাছ থেকে সমর্থন নিচ্ছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র স্টিল F-35 বলে একটা যুদ্ধ বিমান সেটা তৈরি করেছিল তুরস্ককে দেবো বলে, মানে বিক্রি করবো বলে। কিন্তু তুরস্ক মাঝখান থেকে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা যে স্টিল F-35 বিমান, যুদ্ধ বিমান, সেটা না কিনে তার থেকে অধিক শক্তিশালী S-400 যে মিসাইল, সেটা সে রাশিয়ার কাছ থেকে কিনেছে। এবং এই যে S-400 মিসাইল, এটা সারফেস টু এয়ার একটা সাংঘাতিক মিসাইল। এবং আমার মনে হয় যে এই মিসাইলটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী একটি মিসাইল, এবং যে মিসাইলটা বর্তমানে এখন এর হাতে রয়েছে সেটা তুরস্কের হাতে আছে। তুরস্ক এবং ইরান, এই যে দুটো দেশ, এই যে জোট, এটা এই জোটটাকে রাশিয়া কিন্তু ফেভার করে। এদিকে আরেকটা ঘটনা আমাকে উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতিতে এই যে টেনশন গুলো বাড়ছে একটা দেশের সাথে আরেকটা দেশে, তার মধ্যে চীনের ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ চীন দেখবো আমি ভুলে যাব আলোচনা না করলে, সেটা হচ্ছে চীন দক্ষিণ চীন সাগরে একটা কৃত্রিম দ্বীপ তৈরি করেছে, এবং সেখানে চীন চেয়েছে যে এই যে দ্বীপ দক্ষিণ চীন সাগরে, চীন সাগরে যেটা তৈরি হয়েছে কৃত্রিম দ্বীপ, সেই দ্বীপটার থেকে পুরো ইউরোপিয়ান ইউনিয়নকে কন্ট্রোল করা যাবে। এবং উল্টো দিক থেকে চীনের যে প্রভাব, চীনের সামরিক প্রভাব প্রতিপত্তি, চীন খুবই আগ্রাসী নীতি নিয়ে চলছে, এই চীনের প্রভাবকে কমাবে বিকল্প তৈরি হয়েছে কোয়াড, QUAD। এই কোয়াড যেটা তৈরি হয়েছে, সেই কোয়াড চীনের আধিপত্য কমানোর কৌশলগত একটা রূপ এই কোয়াডের মধ্যে আছে, যেখানে ইউএসএ আছে, জাপান আছে, ইন্ডিয়া আছে এবং অস্ট্রেলিয়া আছে। এবং 2021 সালের মার্চ মাসে মার্কিন রাষ্ট্রপতি, এই যে নতুন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, তিনি একটা ভার্চুয়াল শীর্ষ সম্মেলন করেছেন, এবং যার উদ্দেশ্যই হচ্ছে চীনকে একটা বার্তা দেওয়া। এবং চীন চাইছে সব সময়তেই যে, যাতে তোমার আমেরিকা চাইছে যে চীনের এই যে সামরিক আধিপত্য, সেই সামরিক আধিপত্যকে কমিয়ে দেওয়া বা কি করে কমানো যায় সেদিকে লক্ষ্য রাখা। এরপর আমাকে আরো আরেকটি নতুন দিকে উল্লেখ করতেই হয়, সেটা হচ্ছে যে সাম্প্রতিককালের আন্তর্জাতিক রাজনীতি আফটার কোল্ড ওয়ার এরা, সেখানে আমরা দেখব যে পৃথিবীর ইতিহাসে এই জাতিগত যে সংঘাত বা এথনিক কনফ্লিক্ট বা জাতিগত যে হিংসা, জাতিগত যে যুদ্ধ, সেগুলো কিন্তু জাতিগত দ্বন্দ্ব, সেটা কিন্তু গ্র্যাজুয়ালি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এবং এটা বর্তমানে আন্তর্জাতিক রাজনীতি পৃথিবীর ক্ষেত্রে খুবই একটা টেনশনের বিষয়। আন্তর্জাতিক সম্পর্কের সমসাময়িক যুগের একটা খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো বিশ্বের বিভিন্ন অংশে জাতিগত সংঘাত বা জাতিগত যুদ্ধের উত্থান, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। যেমন শ্রীলঙ্কান যে বাহিনী LTTE, তার পরাজয়ের পরেও তারা দ্বীপ রাষ্ট্রে তামিল জাতিগত সমস্যা এখনো পুরোপুরি সমাধান তারা করেনি, সেটা শ্রীলঙ্কার কথা বললাম। আর্মেনিয়া এবং আজারবাইজান জাতিগত যুদ্ধে জড়িয়ে পড়েছে, এবং রাশিয়া ও জর্জিয়া কার্যত স্থানীয় জাতিগত যুদ্ধে জড়িয়ে পড়েছে। এছাড়াও আমরা দেখব অ্যাঙ্গোলা, সাইপ্রাস, সোমালিয়া, ইথিওপিয়া, আলজেরিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, চেচনিয়া, চীন, লেবানন, ইরাক এবং অন্যান্য জাতিগত সংঘাত ও যুদ্ধের শক্তিশালী কেন্দ্র হিসাবে
অব্যাহত রয়েছে। যে সমস্ত দেশগুলোর কথা উল্লেখ করলাম, এই প্রত্যেকটা দেশের মধ্যেই জাতিগত যে সমস্যা সেটা বা যুদ্ধ সংকট সেটা লেগে রয়েছে। পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া, আলজেরিয়া, মিশর এবং অন্যান্য কিছু অঞ্চলে ইসলামিক মৌলবাদের ক্রমবর্ধমান শক্তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওল্ড ওয়ার্ল্ড পরবর্তী বিশ্ব এখন স্থানীয় ও জাতিগত যুদ্ধ থেকে শান্তিপূর্ণ সহাবস্থান এবং স্বাধীনতা নিশ্চিত করতে পারেনি বলে আমরা উল্লেখ করব। এবং সেখানে আমরা এই বিষয়গুলো ছাড়াও আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে, এটা যেমন জাতিগত সংঘাতের কথা উল্লেখ করলাম, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে মানে গা হিম করা খুবই 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 চিন্তার বিষয়, সেটি হচ্ছে টেররিস্ট মুভমেন্ট, টেরোরিজম, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সেটা ক্রমবর্ধমান এবং তার বিপজ্জনক যে হুমকি তার সম্মুখীন হচ্ছে পৃথিবীর বেশ কিছু রাষ্ট্র। আমরা দেখেছি যে বিংশ শতাব্দী থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ক্রমশই সেখানে সীমান্ত সন্ত্রাস বাড়ছে, ধর্মীয় সন্ত্রাস বাড়ছে, মৌলবাদী সন্ত্রাস এবং বর্তমানে যোগ হয়েছে নার্কো টেররিজম, জিহাদি সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উত্থান ঘটছে। কাশ্মীর থেকে চেচনিয়া, সার্বিয়া, রুয়ান্ডা, শ্রীলঙ্কা, ওয়াশিংটন, লন্ডন, মুম্বাই, দিল্লি এবং আরো অনেক জায়গাতে সন্ত্রাসবাদের যে কুৎসিত জঘন্য রূপ সেগুলোকে আমরা প্রত্যক্ষ করেছি। আমরা প্রত্যেকে দেখেছি যে 2011 সালের 11ই সেপ্টেম্বর আমেরিকার যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনের উপরেতে সন্ত্রাসী হামলার পরই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্ব আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জারি করার জন্য একটা জরুরি আয়োজন করা হয়েছে। কিন্তু আমরা এই যে সন্ত্রাসবাদী যে সংগঠনগুলো আছে, মূলত ওসামা বিন লাদেন এবং তার সন্ত্রাসবাদী সংগঠন, তার সঙ্গে রয়েছে আলকায়দার সাথে যুক্ত আছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাছাই করা মুসলিম মুজাহিদরা, এবং এই যে মুসলিম মুজাহিদ এদের সংগঠন প্রায় পৃথিবীর 60টা দেশে, 60 স্টেটস বা কান্ট্রিতে এদের সংগঠন ছড়িয়ে রয়েছে। এবং এই সংগঠনের সঙ্গে যোগদান করেছে ফিলিপিন্সের আবু শহীদ, রাশিয়ার চেচেন বিদ্রোহী, প্যালেস্তাইনের হামাস, কাশ্মীরের লস্করি তৈবা, হিজবুল মুজাহিদিন এবং অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠন। তো এগুলোকে শায়েস্তা করার জন্য এই যে অপারেশন এন্ডিউরিং ফ্রিডম, অপারেশন অ্যানাকোন্ডা, অপারেশন ডেজার্ট স্ট্রং, এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মূলত সন্ত্রাসবাদী আন্দোলনকে বন্ধ করার জন্য তারা চেষ্টা করেছে। কিন্তু দেখা যাবে যে এটা করা সত্ত্বেও এই সন্ত্রাসবাদী যে আক্রমণ সেটাকে বন্ধ করা যাচ্ছে না, এবং আমাদের যে বিশ্ব শান্তি বা নিরাপত্তা এটাকে বিঘ্নিত, সবচেয়ে বেশি মাত্রায় বিঘ্নিত করছে তোমার এই সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলি। আমি খুব বেশি আর আলোচনা করব না, এর পরে আরেকটি বিষয়কে আলোচনা না করলে বোধহয় আলোচনাটা একটু থেকে থেকে যায়। সেটা হচ্ছে যে আমি ভাবছিলাম যে আমরা যখন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, মূলত আমরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে যখন পড়েছি, সেই সময়তে ইন্টারন্যাশনাল রিলেশনস আমাদের স্পেশাল ব্যাপার ছিল। সেখানে সোশ্যোলজি, ইন্টারন্যাশনাল রিলেশনস এবং গভর্নমেন্ট কনস্টিটিউশন, এই তিনটে স্পেশাল গ্রুপ ছিল। এবং সেই সময়টা ওই যে 80 দশকের, 70-এর দশকের শেষ এবং 80-এর দশকের প্রথম, 78 to 80 বা 81, এই যে সময়, এই সময়েতে আন্তর্জাতিক রাজনীতির সাম্প্রতিককালের যে ঘটনাগুলি, সেই ঘটনাগুলিগুলোর বিকাশ ঘটেনি। এবং সেখানে আন্তর্জাতিক রাজনীতি বা ইন্টারন্যাশনাল রিলেশনস বলতে মূলত আমরা যেটা বুঝতাম সেটা হচ্ছে বেশ কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট, সেখানে এই যে রিয়েলিস্টিক দিকগুলো, প্র্যাকটিক্যাল যে দিকগুলো, এগুলো ছিল না। অতি সাম্প্রতিক কালে যাদবপুর ইউনিভার্সিটি বা অন্যান্য দিল্লি জওহরলাল ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি, এখানে ইন্টারন্যাশনাল রিলেশনস একটি সেপারেট ডিসিপ্লিন, একটি স্বয়ংসম্পূর্ণ বিষয় হিসাবে আন্তর্জাতিক রাজনীতিকে পঠন পাঠন শুরু হয়েছে। এটা বলার কারণটা হচ্ছে এই যে আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা আন্তর্জাতিক রাজনীতিকে পড়তে গিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা সোভিয়েত ইউনিয়ন, আমরা চীন, আমরা ভারত, আমরা পাকিস্তান, এই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে উঠে আসতো। কিন্তু এখন বর্তমানে এই যে সাউথ এশিয়ান স্টাডিজ,
এই সাউথ এশিয়ান স্টাডিজ এর গুরুত্ব কিন্তু বেড়ে যাচ্ছে, এবং সাউথ এশিয়ান স্টাডিজ এর জন্য এশিয়ান স্টাডি সেন্টার বা সাউথ এশিয়ান স্টাডি সেন্টার এটি নতুন একটি দিক উন্মোচিত হয়েছে। এবং এখানে আরো একটা নতুন জিনিস, এবং তার মানে কি, সাউথ এশিয়ান যে কান্ট্রিজ গুলো, সেই সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলোর যে গুরুত্ব, সেই গুরুত্বটা আন্তর্জাতিক রাজনীতিতে ক্রমবর্ধমান, যার মধ্যে পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, মায়ানমার আছে, শ্রীলঙ্কা আছে, ভারতবর্ষ আছে। সুতরাং এটা একটা এমার্জিং ইস্যু যে সাউথ এশিয়ান যে কান্ট্রিজ, সেই কান্ট্রিজ গুলোর গুরুত্ব বাড়ছে। এবং আমি আগেও উল্লেখ করেছি আন্তর্জাতিক রাজনীতিতে এককালেতে যেমন মূলত মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়নের কথা উঠত, এখন তার পরিবর্তে নতুন আর একটা স্লোগান এসেছে, সেটা হচ্ছে হার্টল্যান্ড থিওরি। এবং সেখানে মূলত উল্লেখ করা হয় যে ইউরেশীয় যে দেশগুলো, ইউরোপ এবং এশিয়ার যে দেশগুলো, এগুলো এখন গোটা বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। সুতরাং ইউরোএশিয়ান কান্ট্রিজ গুলোর যে ইম্পর্টেন্স, এগুলো ছাত্রছাত্রীদেরকে একটু বিশেষভাবে মাথায় রেখেই অধ্যয়ন করতে হবে। পরিশেষে আমি আরেকটি কথা উল্লেখ করব, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতিতে আরেকটি বিষয় খুবই গুরুত্ব লাভ করেছে, সেটা হচ্ছে যে অর্থনীতির বিচারে বা আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতিতে এককালেতে পাওয়ার ফ্যাক্টর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স লাইক অল আদার পলিটিক্স ইজ দ্য স্ট্রাগল ফর পাওয়ার, মর্গ্যানথুয়ের বিখ্যাত উক্তি। আন্তর্জাতিক রাজনীতি অন্যান্য রাজনীতির মতোই, অন্যান্য রাজনীতির মতো আন্তর্জাতিক রাজনীতির মূল আলোচ্য বিষয় হচ্ছে পাওয়ার স্ট্রাগল, পাওয়ার কনফ্লিক্ট, স্ট্রাগল ফর পাওয়ার, ক্ষমতার নিয়ে, ক্ষমতার জন্য লড়াই, ক্ষমতা দখলের লড়াই। এখন এই ক্ষমতা দখলের লড়াইটাকে যদি আমরা বলি যে কোল্ড ওয়ার এর সময় পর্যন্ত এটা যদি মেইন ফোকাস হয় যে পৃথিবীর কোন রাষ্ট্র কত বেশি ক্ষমতাশালী, ক্ষমতা দখলের জন্য এই আন্দোলন গুলো চলছে, তাহলে এখন আমরা দেখব যে সেখানে এই যে ফোকাস বা আলোচনার যে কেন্দ্রবিন্দু, সেটা কিন্তু শিফট হয়ে গেছে, এবং সেটা শিফট হয়েছে ফ্রম পাওয়ার পলিটিক্স টু দ্য পলিটিক্স অফ ইকোনমি, ইকোনমিকে কেন্দ্র করে, অর্থনীতিকে কেন্দ্র করে রাজনীতি শুরু হয়েছে। এবং অর্থনৈতিক উন্নয়নের যে ডেভেলপমেন্ট, যে থিওরি, উন্নয়নের যে তত্ত্ব, সেই উন্নয়নের তত্ত্ব অনুযায়ী আন্তর্জাতিক রাজনীতিতে মূলত কতকগুলো দেশকে উত্তরের দেশ নর্থ, আর কতকগুলোকে সাউথ, কতকগুলোকে দক্ষিণের দেশ বলে উল্লেখ করা হয়ে থাকে। উত্তরের দেশ বলতে সাধারণত অর্থনৈতিক দিক থেকে উন্নত, যার যেগুলো বিকশিত দেশ, ডেভেলপড কান্ট্রি, আর তার বিপরীত ক্রমে এদিকেতে রয়েছে কতকগুলো দক্ষিণের দেশ, অর্থনৈতিক দিক থেকে এতটা উন্নত নয়, যেগুলোকে আমরা মূলত এশিয়ান কান্ট্রিজ এর অন্তর্ভুক্ত করতে পারি, আফ্রিকান কান্ট্রিজ এর অন্তর্ভুক্ত করতে পারি, যার মধ্যে যেগুলোকে আমরা বলছি অর্থনৈতিক দিক থেকে উন্নয়নশীল দেশ। এবং সেখানে অতীতে একটা ধারণা ছিল যে এই যে পৃথিবীর মধ্যে কতগুলো দেশ অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি উন্নত বা বিকশিত হয়ে গেছে, আর কতগুলো দেশ, অনুন্নত শব্দটা হয়তো ইকোনমিক্স এর ক্ষেত্রে ব্যবহৃত হয় না, সর্বোন্নত দেশ, উন্নয়নশীল দেশ, এই উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি সেই অর্থে এতটা বিকশিত নয়, সেখানে এই যে ডেভেলপিং কান্ট্রিজ, এগুলোর ডেভেলপমেন্টটা নির্ভর করছে উত্তরের দেশগুলোর উপরে। কিন্তু উত্তরের দেশগুলো প্রকৃতপক্ষে দক্ষিণের দেশগুলোর যে উন্নয়ন, সেগুলো কিন্তু তারা চাইছে না, এবং তার ফলে উত্তরের সঙ্গে দক্ষিণের দেশগুলোর যে বিরোধ, এটা আন্তর্জাতিক রাজনীতিতে এখন খুবই একটা প্রকাশিত বা খুবই আলোচ্য বিষয়। এবং বর্তমানে সেই জন্য দক্ষিণের যে দেশগুলো, তাদের মধ্যে এই ধারণাটা স্পষ্ট হয়ে গেছে যে তাদের উন্নয়নের জন্য উত্তরের উন্নত দেশগুলোর উপরে আর নির্ভরশীলতা নয়, সেখানে সাউথ সাউথ কোঅপারেশন, মানে দক্ষিণ দক্ষিণ যে সহযোগিতা, এই দক্ষিণ দক্ষিণ সহযোগিতার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা, এই দক্ষিণের দেশগুলোর মধ্যেও তাদের যে ঐক্য বা সংহতি, তাদের মধ্যে স্বার্থ নিয়ে দ্বন্দ্ব, তাদের মধ্যে জাতিগত দ্বন্দ্ব, বিদ্বেষ, আঞ্চলিক বিদ্বেষ, গোষ্ঠীগত জাতিগত বিদ্বেষ, এবং সর্বোপরি সরাসরি কিছু দেশ, তারা তো মানে ভারতবর্ষের যে দাদাগিরি, তারা দাদাগিরি বলে থাকে, এটাকে তারা সহ্য করতে পারছে না। তার ফলে এই যে সাউথ সাউথ কোঅপারেশন, এটা কিন্তু আজকের দিনের আন্তর্জাতিক রাজনীতির আর একটা নতুন আলোচনার বিষয়।
কিন্তু সেই নতুন সাউথ সাউথ কোঅপারেশনটা কিন্তু ঘটছে না, যে যেমন করে সার্কের সার্ক সংগঠন সেখানে যেমন তাদের আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে যেমন সহযোগিতা বা সমন্বয় ঘটছে না, সেরকম এটাও ঘটছে না। এছাড়া আমরা দেখব যে আমি খুব বেশি আর আলোচনাটাকে দীর্ঘায়িত করতে চাইছি না, সেটা হচ্ছে যে এই যে আফটার কোল্ড ওয়ার এরা সেখানে যে সমস্ত এমার্জিং ফ্যাক্টর, এর মধ্যে কিন্তু এনভায়রনমেন্টাল ইস্যুস আছে, এনভায়রনমেন্টাল প্রোটেকশনস। এনভায়রনমেন্টাল প্রোটেকশন মানে আমাদের যে পরিবেশ, সেই পরিবেশের পরিবেশকে সংরক্ষণ করা, এবং পরিবেশকে সংরক্ষণ করার জন্য পৃথিবীতে বিভিন্ন সময়তেই এখানেতে বিভিন্ন সামিট বা শীর্ষস্থানীয় যে আলোচনা সেগুলো এখানেতে অনুষ্ঠিত হয়, পরিবেশ বসুন্ধরা সম্মেলন এখানেতে হয়। এবং সেখানেও একটি বিষয় আছে, সেখানে বিষয় হচ্ছে যে এই যে গোটা পৃথিবীর মধ্যে যে এই যে উষ্ণায়ন বা এই যে পরিবেশ দূষণ, তার জন্য দোষী কে, তার জন্য দায়ী কে, এবং তার জন্য কার্যকরী ভূমিকা কার গ্রহণ করা উচিত, এটিও আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বর্তমানে একটি বহুল বিতর্কিত এবং আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে আফটার কোল্ড ওয়ার এরা, আমার মনে হয়েছে। এবং সেখানে দেখা যাবে যে আমাদের মতন ভারতবর্ষের মতো যে সমস্ত উন্নয়নশীল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ গুলো, যেগুলোর মূলত এগ্রিকালচারাল বেসড ইকোনমি জনসংখ্যার দিক থেকে বেশি, এবং যাদের শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেইভাবে তো হয়নি, তারা মনে করে যে এই বিশ্ব পৃথিবীর যে উষ্ণায়ন বা গ্লোবাল যে পলিউশন, এনভায়রনমেন্টাল যে পলিউশন, সেই পলিউশনের জন্য মুখ্যত দায়ী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সেখানে জাপান আছে, অস্ট্রেলিয়া আছে, পৃথিবীর মধ্যে উন্নত দেশগুলো। অপরদিকে ওদের অভিযোগ হচ্ছে যে না, এখানেতে সারা পৃথিবীর যে যে পরিবেশগত দূষণ, ভারসাম্যহীনতা, তার জন্য মূলত দোষী হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, কারণ ওদের জনসংখ্যা বেশি এবং ওদের ইকোনমিটা হচ্ছে এগ্রিকালচার বেসড ইকোনমি। এগ্রিকালচারের ক্ষেত্রে যে পরিমাণেতে সারফেস ওয়াটার ব্যবহৃত হয়, পেস্টিসাইডস ব্যবহৃত হয়, এবং অন্যান্য যে সমস্ত গবাদি পশুর বর্জ্য পদার্থ থেকে যে ধরনের দূষণ ছড়ায়, সেই দূষণের জন্য ওরা মূলত দোষী, যেখানে পপুলেশন বেশি রয়েছে এবং যেখানে এগ্রিকালচার বেসড ইকোনমি রয়েছে। এবং এটা হয়তো আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এখনো পর্যন্ত সেইভাবে আলোচনাতে উঠে আসেনি বা অগ্রাধিকার পায়নি, সেটা হচ্ছে কোনো কোনো তাত্ত্বিক একটা ভাবছেন যে পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে, সেই তৃতীয় বিশ্বযুদ্ধটা ঘটবে ওয়াটার ক্রাইসিস কে কেন্দ্র করে, পানীয় জলকে কেন্দ্র করে। এটা অন্য আলোচনার বিষয়, অন্যদিকে আলোচনা চলে যায়। সুতরাং এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, এনভায়রনমেন্টাল পলিউশন, এবং সেই পলিউশনের হাত থেকে এনভায়রনমেন্টাল প্রোটেকশন, যেটা আজকের দিনে এই কোভিড পরিস্থিতিতে খুবই একটি চর্চিত বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এটিও কোল্ড ওয়ার আফটার কোল্ড ওয়ার এরা এটিও আন্তর্জাতিক রাজনীতিতে একটি বহুল চর্চিত বিষয়। ঠিক সেইভাবেতে আরো একটি বহুল চর্চিত বিষয় হচ্ছে যে বিশ্ব রাজনীতিতে নারীদের অংশগ্রহণ, ওমেন্স পার্টিসিপেশন, এবং সেখানে ফেমিনিস্ট যে মুভমেন্ট, এই মুভমেন্টটাও কিন্তু দ্রুত এগিয়ে যাচ্ছে বলে কেউ কেউ মনে করে থাকেন। সুতরাং আফটার কোল্ড ওয়ার মানে আমাদের ঠান্ডা লড়াই উত্তর আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে যে উত্থান বা তার যে বিভিন্ন ইস্যুস গুলো রয়েছে, কিরকমের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটছে, এই আলোচনাটি খুবই ব্যাপক এবং বিস্তৃত। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য, ঘণ্টাখানেকের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে শুধুমাত্র কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়কে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি, শুধুমাত্র ছাত্রছাত্রীদের যাতে একটা মূলত একটা তারা স্কেচ করতে পারে, একটা ধারণা লাভ করতে পারে, এবং এই বিষয়টাকে নিয়ে অধিকতর চর্চার প্রয়োজন আছে, অধিকতর আলোচনার প্রয়োজন আছে, এবং এটা একটা কোনো আলোচনার বিষয় নয়, একটা সিরিজ অফ ডিসকাশনস। এবং বিশেষ করে যারা আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞ যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন, তারা এই বিষয়গুলোকে ক্রমান্বয়ে কয়েকটা আলোচনাতে যদি উল্লেখ করেন, তাহলে বোধ হয় একটা পূর্ণাঙ্গ রূপ বা মাত্রা পেতে পারে। আমি চেষ্টা করেছি আমার সীমিত জ্ঞান বা ধ্যান ধারণার থেকে
আমাদের এতদিন পড়ানোর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমার কাছে মুখ্যত মনে হয়েছে আমি সেগুলোকে আলোচনা করার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার আলোচনাতে অংশগ্রহণ করেছেন বা শুনেছেন। এর পরবর্তীকালে যদি ছাত্রছাত্রীদের তরফ থেকে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্ন এবং সে নিয়ে একটু আলোচনা আমরা করতে পারি বা করা যেতে পারে। ধন্যবাদ স্যারকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। বড় একটা বিষয় বললেন বললেন এতটুকু কম সময়ের কম সময়ের মধ্যে। স্যার কিছু প্রশ্ন স্যার কিছু আছে? প্রশ্ন আছে? অবশ্যই। হ্যাঁ, প্রশ্নে চলে যাচ্ছি প্রশ্নে স্যার চলে সরাসরি। যাচ্ছি স্যার সরাসরি। আচ্ছা, সুমিত সরকার সুমিত প্রশ্ন সরকার করেছেন, প্রশ্ন করেছেন, ঠান্ডা লড়াইয়ের পর ঠান্ডা লড়াইয়ের পর সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত জায়গায় ইউনিয়নের জায়গায় চীন সুপার পাওয়ার সুপার মার্কিন পাওয়ার যুক্তরাষ্ট্রের মার্কিন বিপরীত যুক্তরাষ্ট্রের শক্তি হিসেবে বিপরীত কতটা হিসেবে ভূমিকা কতটা পালন ভূমিকা করছে? পালন করছে? এটার উত্তর আমি দিয়েছি খুব সত্যি কথা বলতে কি, এবং এই উত্তরটা যখন আমি উল্লেখ করেছি যে ঠান্ডা লড়াইয়ের পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়নের কলাপস অফ সোভিয়েত ইউনিয়ন ফলে তো ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি ঘটলো, এবং সেখানেতে সোভিয়েত ইউনিয়ন একেবারে যে চলে গেছে তা কিন্তু নয়। সোভিয়েত ইউনিয়নটা প্রথম দিকেতে যে অবস্থায় ছিল, পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়নেরও স্ট্যান্ড চেঞ্জ হয়ে গেছে। এখন ঠিক ইমিডিয়েট আফটার কোল্ড ওয়ার যে অবস্থা ছিল, ঠিক তার 20 বছর পর, মানে সময়টা যদি আমরা আরো এগিয়ে নিয়ে আসি, তাহলে বিগত 15 থেকে 20 বছরের মধ্যে সোভিয়েত ইউনিয়ন কিন্তু খুবই ক্ষমতাশালী, এবং সোভিয়েতের যে অর্থনীতি, কারণ সোভিয়েতের সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ জায়গা ডেমোগ্রাফিক ফ্যাক্টর, এবং তাদের যে আয়তন এবং সোভিয়েত ইউনিয়নের যে প্রাকৃতিক সম্পদ, সেগুলো কিন্তু কোনোভাবেই কম নয়। তারপরে সোভিয়েত ইউনিয়ন সেও কিন্তু, যেমন আমি উল্লেখ করলাম আমার আলোচনাতে কিছুক্ষণ আগেই উল্লেখ করেছি যে সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া, সে কিন্তু মিসাইল দিয়েছে তুরস্ককে, পৃথিবীর মধ্যে খুব শক্তিশালী S-400 এর কথা আমি আগে উল্লেখ করেছি। সেখানে বিপরীত শক্তি হিসাবে চীন কতটা সুপার পাওয়ার হিসাবে ভূমিকা পালন করতে পারে? হ্যাঁ, এখন এটা নিয়ে আলোচনা খুব ব্যাপকভাবে চলছে, এবং আমরা যদি স্ট্যাটিস্টিক্স গুলোর দিকে দেখি, মানে খুব সত্যি কথা বলতে কি আমাদের তো এখানে পাওয়ার পয়েন্ট প্রজেকশনের কোনো ব্যাপার নেই। এখন এটা যদি কোনো ক্লাসরুমে বা কোনো সেমিনার হলের মধ্যে যদি আমরা পাওয়ার প্রজেকশনের মাধ্যমে দেখাতে পারতাম, স্লাইডের মাধ্যমে, এবং সেখানে যদি কিছু ছবি আমি তুলে দেখাতে পারতাম, তাহলে দেখা যাবে যে এখানে 2000-2050 সাল এটাকে টার্গেট করেছে। কেউ কেউ বলছে যে না, 2050 সাল নয়, এটা 2030 বা 2035 সালের মধ্যে চীন গোটা বিশ্ব পৃথিবীর কাছেতে শ্রেষ্ঠ ক্ষমতাশালী রাষ্ট্র হয়ে উঠবে। এবং চীনের যে অর্থনীতি, আমি এখন তথ্য হিসাবে দেখিয়ে বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনীতি হচ্ছে $15 trillion এবং সেই জায়গাতে চীনের ক্ষেত্রে বলেছি $10 trillion। তো এই $10 trillion এই যে জায়গাটা, এটা একেবারে ঘাড়ে ঘাড়ে, কিন্তু আগামী 15 বছর কেউ কেউ টার্গেট দিয়েছেন 2050 সাল। এবং সেখানে যদি আমরা গুগল সার্চ করি, আমাদের কাছে তো খুব রেডিমেড তথ্য, আমরা তো বিদেশ থেকে এই ধরনের বইপত্র সবসময় আনাতে পারি না, তো সেই তথ্যগুলোতে একেবারে ডায়াগ্রাম করে স্কেচ করে দেখিয়ে দেওয়া হয়েছে যে 2050 সালের মধ্যে বিশ্ব অর্থনীতির একেবারে সর্বোচ্চ শিখাতে অবস্থান করবে চীন। এবং অনুমান করা হচ্ছে যে 2035 সাল, 30-35 সাল থেকে শুরু করে 2050 সালের মধ্যে চীনকে ঠেকানো যাবে না, চীন পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত রাষ্ট্র হয়ে দাঁড়াবে। এবং এটা খুবই আতঙ্কের বিষয়, কারণ এই সাম্প্রতিক কালের করোনা ভাইরাস এবং তার যে উৎপত্তি স্থল, এটাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র প্রমাণিত হয়তো নয়, আমরা এখনই পর্যন্ত চীনকে আমরা দেখছি চীনের সাথে। এবং চীন ক্রমশ, আমি একটা কথা উল্লেখ করেছিলাম যে চীনের একটা সাগরেতে একটা একটা নকল দ্বীপ তৈরি করছে, এবং সেই দ্বীপ থেকে গোটা পৃথিবীকে সে কন্ট্রোল করতে পারে, মূলত ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোকে। এবং চীনের যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, সায়েন্স এবং টেকনোলজির যে ডেভেলপমেন্ট,
সেটা এখন আমেরিকার কাছেতে আতঙ্কের বা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেতে চ্যালেঞ্জ হিসাবে সোভিয়েত ইউনিয়ন নয়, যে কারণে আমি আমার আলোচনাতে উল্লেখ করেছি, ছোট করে উল্লেখ করেছি যে আগেতে বা পূর্বে যখন বাইপোলার সিস্টেম ছিল তখন যে প্রধান টেনশনটা ছিল বা বিরোধটা ছিল মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সোভিয়েত ইউনিয়নের, সেই বিরোধটা কিন্তু শিফট করে যাচ্ছে এখন রাদার সোভিয়েত ইউনিয়ন বা যেটা রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন তো নেই, রাশিয়া, রাশিয়া এখন অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি চলে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে প্রকারান্তরে মদদ দিচ্ছে এবং রাশিয়াও চাইছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আসতে, এবং তার প্রমাণ হচ্ছে যে নাটো গোষ্ঠীর অন্তর্ভুক্তি হওয়া, সেখানে ওয়াটসও নেই। রাশিয়ার যে সংগঠন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই কোল্ড ওয়ারের আগেতে, হ্যাঁ, সেখানে নাটো, সিয়াটো, সেন্টো, এগুলো আমরা শুনেছি, এই যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সেখানে রাশিয়ার অনুপ্রবেশ ঘটছে, রাশিয়া মেম্বার হয়ে যাচ্ছে, ওয়াটসও ভেঙে গেছে। তার মানে কি রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সহযোগিতা বা সংহতি, বিরোধ ভুলে গিয়ে, সেইটা তো দাঁতাতে সময় থেকে শুরু হয়েছিল, সেটা আমি বলছি না, কিন্তু এই সোভিয়েত ইউনিয়নের পতনের পরবর্তীকালেতে সোভিয়েত রাশিয়ার অবস্থাটা কণ্ঠেসা হয়ে গেছিল, কিন্তু এখন সোভিয়েত ইউনিয়নের পরিবর্তে রাশিয়া, সে এখন ইউএনওর মেম্বার স্টেট, সে সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার, তার হাতে ভেটো পাওয়ার রয়েছে, তার হাতে আমি আগেই বলেছি যে টোটাল ফর্মার ইউএসএসআর এর যে নিউক্লিয়ার ওয়েপন, সেই নিউক্লিয়ার ওয়েপনের 85% নিউক্লিয়ার ওয়েপন নাও ইজ ইন দ্য হ্যান্ড অফ দ্য রাশিয়া। সুতরাং রাশিয়াটা এখন আর ফ্যাক্টর নয়, এখন মেইন ফ্যাক্টর হচ্ছে চায়না। সুতরাং এবং শুধু চায়নাটা এর ক্ষেত্রে নয়, শুধু আমেরিকার ক্ষেত্রে নয়, এখন গোটা বিশ্ব পৃথিবীর কাছেতে শক্তিশালী রাষ্ট্রের যে তোগমা, মানে চায়না চাইছে যে গোটা পৃথিবীটাকে সে কন্ট্রোল করবে, সেখানেতে না রাশিয়া, না আমেরিকা, না ভারতবর্ষ। সুতরাং চীন, চীন একটা খুব সাংঘাতিক রাষ্ট্র হতে চলেছে, এবং চীনের প্রধান কারণটা হচ্ছে এই জায়গাতে যে চীনের যে ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ারটা সবচেয়ে বেশি, এবং চীন পৃথিবীর মধ্যে এই যে সমস্ত কিছু কিছু ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ, কিছু কিছু ইউরেশীয় কান্ট্রি, সেইগুলোর থেকে অতি কম দাম দিয়ে, কম মজুরি দিয়ে, সেখান থেকে চিপ লেবার সেখানেতে চীনেতে নিয়ে হাজির করছে। এবং আমরা নিজেরা বাস্তব অভিজ্ঞতার থেকে ইন্ডিয়াতে দেখছি, আমাদের এখানকার যারা স্থানীয়, যে চীনের একটা কোন গুডস যেগুলো আমরা বাজার থেকে কিনছি সেটা সো চিপেস্ট, এবং ওই ধরনের কোনো জিনিস তৈরি করতে পারছে না, ভারতবর্ষও তৈরি করতে পারছে না, আমেরিকাও তৈরি করতে পারছে না, এবং যদি বা তৈরি করছে তার যে কস্ট, সেই কষ্টের সঙ্গে পেরে উঠছে না। তার ফলে চীনের ইকোনমি এত ফ্লোরিসিং এবং এত কুইক ডেভেলপড হচ্ছে যে সেই জায়গাতে অনতিবিলম্বে আর 10-15 বছর 20 বছরের মধ্যে চীন গোটা বিশ্ব পৃথিবীকে গ্রাস করে ফেলবে, যদি তখনও পর্যন্ত পৃথিবী টিকে থাকে। যেদিকে পৃথিবী যাচ্ছে, একদিকে টেররিস্ট মুভমেন্ট, অন্যদিকে যে সমস্ত মানে সামরিক অস্ত্র শস্ত্রের ঝঙ্কার যে ধরনের চলছে, এবং তার সাথে এই ধরনের ভাইরাস, সেগুলো সত্যি ম্যানমেড কিনা নাকি ন্যাচারাল, যেটা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। আমরা ভেবেছিলাম প্রত্যেকেই যে বোধ হয় করোনা মুক্ত হলাম আমরা, কিন্তু এখন এই যে ওমিক্রন, এখন 4.5 লক্ষ লোক আজকে 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 মার্কিন যুক্তরাষ্ট্রে তারা এক এক দিনে আক্রান্ত হচ্ছে, এবং সেই জায়গায় ফ্রান্স এবং ব্রিটেন, তাদের অবস্থা মারাত্মক, এই হচ্ছে অবস্থা। সুতরাং চীন সত্যিই খুবই আতঙ্কের বিষয়, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে নয়, গোটা বিশ্ব পৃথিবীর ইতিহাসেতে। এবং চীন তো কমিউনিস্ট কান্ট্রি না, তাদের তো ডিকটেটরশিপ চলে, তারা কোন লিবারেলিজমের ধার ধারে না, তারা কোন ডেমোক্রেটিক আইডিয়াস এর ভাব তারা ধার ধারে না, তাদের যে দৃষ্টিভঙ্গি এবং তাদের তারা তারা থিওরিটিক্যালি তারা কমিউনিস্ট, তার মানে কি এটা একটা টোটালিটেরিয়ান রেজিমের মতন, তারা অর্ডার দেয় এবং তার বিরোধিতা করার কোনো ক্ষমতা কারোরই নেই। আর উল্টো দিকে চীনের ক্ষেত্রে ব্যাপক হারে অর্থনৈতিক বৈষম্য, মানে যেটা কমিউনিস্ট কান্ট্রি বা সোশ্যালিস্ট কান্ট্রির আসল জায়গা সেই জায়গাটাতে নেই, এরা দ্রুত হারে ক্যাপিটালিস্ট ইকোনমিকে স্প্রেড করতে শুরু করেছে। আমাদের মনে আছে কিছুদিন আগেতে সেখানে আমরা দেখেছি প্রত্যেকেই যে ওই যে চীনে সেখানে ছাত্র আন্দোলন ঘটেছিল, এবং সেখানে ছাত্র আন্দোলনের সময়তে তোমার তারা ওই ক্যাপিটালিস্ট মুভমেন্টের এগেনস্টে তারা সেখানেতে ছাত্র আন্দোলন করেছিল, কিন্তু সেখানে আমরা দেখেছি যে পরবর্তীকালেতে এই যে পিজা হাবস,
বা অন্যান্য যে সমস্ত তোমার ম্যাকডোনাল্ড, এদেরকে চীন ওপেন মার্কেট করে দিয়েছে। তার মানে চীনে ক্যাপিটালিস্ট ইকোনমি এখন ব্যাপক হারে ঢুকে গেছে। মুখে তারা কমিউনিস্ট বা সোশ্যালিস্ট কান্ট্রি, কিন্তু তাদের কাজকর্ম একেবারেই ক্যাপিটালিজমের মতো, এবং চীনের ক্যাপিটালিস্ট ইকোনমি খুব দ্রুত হারে প্রোগ্রেস করছে। এবং একটু গুগল সার্চ করলে পরে তার যে ডাটা বা স্ট্যাটিস্টিক্স, সেটা যে কেউ খুব সহজেই পেয়ে যেতে পারে। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, পরের প্রশ্নে যাচ্ছি স্যার। পরের প্রশ্নে হচ্ছে, ত্রিদীপ শঙ্কর ধরা করেছেন, বিশ্ব রাজনীতিতে ভারতের বর্তমান অবস্থান কোথায়, আগামী দিনে বিশ্ব রাজনীতিতে ভারতকে নির্ণায়ক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে হলে বিদেশ নীতির ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? বাবা, এ তো সাংঘাতিক প্রশ্ন, এবং এই টপিক্স তো অন্য। এটা এটা ইন্ডিয়ান ফরেন পলিসি নিয়ে যদি কোনোদিন আলোচনা করার সুযোগ পাই, সেখানে তা আলোচনা করব। বিশ্ব রাজনীতিতে ভারতের বর্তমান স্থান কোথায়, এ তো উত্তর হয় না। বিশ্ব রাজনীতিতে ভারতের বর্তমান স্থান কোথায় মানে ভারত তো নির্জোট আন্দোলনের অন্তর্ভুক্ত নয়। শুধু এইটুকু বলা যেতে পারে যে ভারত, আমরা যদি গ্রেডেশন করি, তাহলে আমরা তৃতীয় বা চতুর্থ স্থানে ভারতবর্ষকে রাখতে পারি। কারণ ভারতবর্ষের সবচেয়ে, আমি উল্লেখ করেছি আমার আলোচনার মধ্যেই, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা মনোযোগ দিয়ে শুনেছেন, তারা খেয়াল করেছেন যে ভারতবর্ষের যে জনসংখ্যা, সেটা ব্যাপক। দ্বিতীয় সর্ববৃহৎ জনসংখ্যার দেশ হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের যে ইন্টারনাল মার্কেট, বাজার, সেটা পৃথিবীর অন্য দেশের কাছে খুবই আকর্ষণের বিষয়। এবং মহাকাশ যে বিজ্ঞান, এবং মহাকাশে যে সমস্ত স্যাটেলাইট ছাড়া হচ্ছে, সেটা সেটা পৃথিবীর যে কোনো দেশকে চ্যালেঞ্জ জানাতে পারে। পৃথিবীর এক কোনো দেশ, পৃথিবীর যতগুলো মানে উন্নত দেশ রয়েছে যারা মহাকাশেতে তাদের পাঠাচ্ছে, তাদের নকল উপগ্রহ যারা প্রেরণ করছে, তাদেরকে কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে তাদের ভারতবর্ষের কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে। এবং অনতিবিলম্বে এই যে স্পেস রিসার্চ এবং আমাদের যে জায়গাটা, সেখানে কিন্তু সেখানে 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 ভারতবর্ষ দ্রুত গতিতে এগিয়ে চলেছে, নাসা অন্তত তাই বলছে। কিন্তু এটা ঘটনা যে ভারতবর্ষের নাকে ডগের উপরেতে দুটো দেশ এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে পাকিস্তান, এবং সীমান্ত বিরোধ। এবং চীন এবং পাকিস্তান, এই যে মূলত পাকিস্তান ইস্যু, সেই আমেরিকার সঙ্গে, আমেরিকা চাইছে যে যাতে করে ভারত চীনের দিকে না ঢলে পড়ে, চীনের সঙ্গে সহযোগিতা না নেয়, সেই জন্য চীনকে আটকানোর জন্য ভারতবর্ষ সাথে আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। প্রকারান্তরে তার নিজের আন্তর্জাতিক রাজনীতিতে তার ফায়দা অর্জন করার জন্য সেখানেতে মার্কিন যুক্তরাষ্ট্র, সে কিন্তু পাকিস্তানকেও সাহায্য করে চলেছে। পাকিস্তানকে সরাসরি অর্থ সাহায্য দিচ্ছে, সামরিক সাহায্য দিচ্ছে। এখন ভারতবর্ষের হাতে যে ধরনের অস্ত্রশস্ত্র আছে, মিসাইল আছে বা সামরিক ক্ষেপণাস্ত্র রয়েছে, তাতে ভারতবর্ষের অবস্থা এখন অনেকটা উন্নত। কিন্তু ভারতবর্ষের তো নিজস্ব সেগুলো তৈরি নয়। ভারতবর্ষকে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, তা নাহলে রাশিয়ার কাছ থেকে, তা নাহলে তুরস্কের কাছ থেকে, তা নাহলে ইরানের কাছ থেকে নিতে হচ্ছে। এবং ভারতবর্ষের সবচেয়ে যেটা দুর্বল জায়গা, সেটা হচ্ছে যে ভারতবর্ষের আভ্যন্তরীণ ক্ষেত্রে যে এই যে অয়েল এবং পেট্রোলিয়াম, এর জন্য, এবং যে ন্যাচারাল গ্যাস, তার জন্য ইরাক এবং ইরানের উপরে নির্ভরশীল থাকতে হচ্ছে। সুতরাং ভারতবর্ষের অর্থনীতির অনেকটা জায়গা এই যে তেলের রাজনীতি, অয়েল ডিপ্লোমেসি, তেলের রাজনীতিতে আমাদের ব্যয়িত হয়ে যাচ্ছে। ভারতবর্ষের কতগুলো জায়গাতে তো স্বয়ংসম্পূর্ণ নয়, ভারতবর্ষকে সবটাই নির্ভর করতে হচ্ছে, বেশিরভাগটাই নির্ভর করতে হচ্ছে ইরাকের উপরেতে, ইরানের উপরেতে। এটা একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবং ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে বলতে অসুবিধে নেই, সেটা হচ্ছে ভারতবর্ষের যে কেন্দ্র সরকারের সরকারি যে সংগঠন, এটা তো পুরোপুরি রাজনীতির বিষয় হয়ে যায়। আমি সেইভাবে তো সরাসরি কোনো রাজনৈতিক দলকে উল্লেখ করতে চাইছি না। সেখানে এটা তো প্রমাণিত যে কংগ্রেস চলে যাওয়ার পরবর্তীকালেতে যখন বিজেপি কেন্দ্রেতে সরকার গঠন করলো, তাতে প্রথম দিকে নরেন্দ্র মোদী গোটা বিশ্ব পৃথিবীতে তার যে একটা ইমেজ তৈরি করতে পেরেছিলেন,
এবং সেখানে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে সেখানে পাকিস্তানের সাথে বা চীনের সাথে যে সম্পর্ক গড়ে উঠেছে সাম্প্রতিক কালে, তাতে ভারতবর্ষ কি সত্যি খুবই সুবিধাজনক অবস্থাতে রয়েছে? এবং সেখানে বলতে আপত্তি নেই, বোধহয় একমাত্র বাংলাদেশ ছাড়া মাই নেপাল এবং প্রতিবেশী রাষ্ট্র ভুটান, এমনকি মাই বাংলাদেশ, মানে যে যে বাংলাদেশের জন্ম হলো, আবির্ভাব হলো ভারতবর্ষের জন্য মুজিবুর রহমানের সময়তে, যে মানে কি বলবো, যে বাংলাদেশের হলো, বাংলাদেশের সাথেও সম্পর্ক আমাদের দ্রুত 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 অবক্ষয়িত হচ্ছে, ডিগ্রেডেড হচ্ছে। এবং অন্যদিকে চীন অরুণাচল প্রদেশের দিক থেকে কেন্দ্র করে তারা আগ্রাসন, সে ভারতবর্ষের ভূখণ্ডে ঢুকে যেতে চাইছে। ওদিকে কাশ্মীর ইস্যু, এগুলো তো অমীমাংসিত থেকে গেছে। তার ফলে ভারতবর্ষের এই যে সংকট, এই যে সমস্যা, এইগুলোকে যতক্ষণ পর্যন্ত স্তিমিত করতে না পারছে, তাহলে একদিকে চীন আক্রমণ করছে, অন্যদিকে পাকিস্তান, এমনকি বাংলাদেশ, ভুটান, নেপাল, এমনকি যে প্রতিবেশী রাষ্ট্রগুলো, যেগুলো সবচেয়ে কাছে ছোট প্রতিবেশী রাষ্ট্র, সেই ছোট প্রতিবেশী রাষ্ট্র যেগুলোকে ভারতবর্ষ এককালে ব্যাপক অর্থনৈতিক দিক থেকে সাহায্য সহযোগিতা করেছে, তারাও এখন ভারতবর্ষের বিরোধিতা করছে তার আন্তর্জাতিক রাজনীতি বা তাদের পলিসির জন্য। আসলে মুশকিল হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতির বিষয়টা খুব জটিল এবং ইট ইজ এভার চেঞ্জিং। আমি প্রথমেই উল্লেখ করেছিলাম যে এটা কোনো স্ট্যাটিক বা ফিক্সড বিষয় নয়, ইন্টারন্যাশনাল পলিটিক্সটা হচ্ছে ভেরি ডাইনামিক সাবজেক্ট একটা, এবং এটা এভার চেঞ্জিং, এটা কম্প্রিহেন্সিভ ম্যাটার, খুব জটিল কমপ্লেক্স ম্যাটার। সুতরাং একে কোনো থিওরি দিয়ে আটকে রাখা যাবে না। আজকে আমি একটা কথা বললাম, আগামী 5 বছর 10 বছরের মধ্যে সেই থিওরি চেঞ্জ হয়ে যেতে পারে বা দ্রুত চেঞ্জ হয়ে যেতে পারে। সুতরাং এই যে প্রশ্নটা যে বিশ্ব রাজনীতিতে ভারতের বর্তমান স্থান কোথায়, তাহলে এর উত্তরটা আমাকে খুঁজতে হবে আমেরিকার সাথে সম্পর্ক কেমন, চীনের সাথে সম্পর্ক কেমন, রাশিয়ার সাথে সম্পর্ক কেমন এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক কেমন। তাতে ভারতবর্ষের অবস্থানটা আন্তর্জাতিক রাজনীতিতে খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে নেই, মানে খুব সত্যি কথা বলতে কি হয়তো এর জন্য হতাশ হয়ে পড়ার মতন কোনো কারণ নেই, কিন্তু খুব ভালো অবস্থাতে একটা নেই, খুব ভালো একটা অবস্থাতে নেই। আমরা প্রতিনিয়ত প্রতিপক্ষের সম্মুখীন হচ্ছি এবং তার জন্য ভারতবর্ষের যে মিলিটারি এক্সপেন্ডিচার, সেই মিলিটারি এক্সপেন্ডিচার কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আর একটা দেশের মিলিটারি এক্সপেন্ডিচার যদি বাড়ে, তাহলে তার ইনফ্রাস্ট্রাকচার বা যেটা প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার, সেই প্রোডাক্টিভ এক্সপেন্ডিচারটা কোথায়? তারপরে প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার কমে যাচ্ছে, সেখানে মিলিটারি এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে। এই করোনা পরিস্থিতিতে ভারতবর্ষের যে অর্থনীতি, এ তো ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হলো, এবং তার কারণ জনসংখ্যা অনেক বেশি, তারপরে অনেক বেশি লোককে ট্রিট করতে হয়েছে, এবং আগামী দিনেতে সারা পৃথিবী কোন দিকে যাবে আগামী 2-4 বছরের মধ্যে এই ওমিক্রনের প্রভাবে, এ তো কেউ জানতে পারবে না। এবং আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হু, তার যে প্রধান, তিনি মন্তব্য করেছেন যে গোটা বিশ্ব রাজনীতির টলমাটাল হয়ে যাবে এই স্বাস্থ্য পরিষেবাকে কেন্দ্র করে। আমরা এখন একটা ভীষণ ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশের মধ্যে রয়েছি। আমরা ওমিক্রন আমাদের ভারতবর্ষের মধ্যেও বা পশ্চিমবাংলার মধ্যে সেই হারে হয়তো বিস্তার লাভ করেনি, কিন্তু এই ভাইরাস যতদিন পর্যন্ত বিদায় না নিচ্ছে, আমরা এটাকে লঘু করে দেখছি, অনেকেই ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছি না। আমি সকলের কাছে এখানে আবেদন করব যে এটা একটা খুব বড় ক্রাইসিস এর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সতর্ক থাকতে, যাতে স্প্রেড না করতে পারে, এবং তার জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব একটা রয়েছে। এবং ভারতবর্ষ একটা ক্রাইসিস এর মধ্যে রয়েছে, শুধু এইটুকুই বলতে পারি, অবস্থা খুব যে ভালো তা নয়। নেক্সট, বিদেশ নীতির ক্ষেত্রে কি কি, হ্যাঁ, কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বিদেশ নীতির ক্ষেত্রে, ধীরে চলো, দেখতে হবে। এবং বিদেশ নীতির তো আসল উদ্দেশ্যটাই হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট। আমরা তো সবসময় চাইবো যে ন্যাশনাল ইন্টারেস্ট কে হ্যাম্পার্ড না করে খুব সুচিন্তিত ভাবে এগিয়ে চলা। খুব দুর্ভাগ্যের বিষয়, আমি তো আগেই বললাম যে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, নেপাল ভুটানের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, এবং এই এই নেপাল ভুটান, সেখানে পাকিস্তান ঢুকে যাচ্ছে, সেখানে চীন ঢুকে যাচ্ছে, চীন সরাসরি সাহায্য করার জন্য চলে আসছে তাদেরকে। এ তো বড় ক্রাইসিস, এবং এগুলোকে কি করে ট্যাকেল করবে যারা খুব উঁচু স্তরের যারা ডিপ্লোম্যাটস, যারা এই রাষ্ট্রপ্রধান রয়েছেন, তাদের দক্ষতার উপরে নির্ভর করে, তাদের স্ট্র্যাটেজির উপরে নির্ভর করে। শুধু এটুকুই বলা যেতে পারে, সংকট রয়েছে, খুব দ্রুত বাড়ছে।
নেক্সট কোশ্চেন। স্যারকে অনেক ধন্যবাদ প্রশ্নের, মানে আশা করি স্যারের প্রশ্নের উত্তর সবার খুব কাজে লাগবে। তোমাদের অনেক শুভেচ্ছা, আগামী বছর প্রত্যেকের খুব ভালো কাটুক, সর্বোপরি সকলে সুস্থ থাকো, আর ঈশ্বরের কাছে চাইবো প্রত্যেকে একটা নিজের জীবনেতে প্রতিষ্ঠিত হও। এটুকু শুভেচ্ছা।